সবাই না এই জন্যই গত ক্লাসের টপিক নিয়ে আলোচনা করলাম না, আপনি তো প্র্যাকটিক্যালি করতেছেনই না, তারপরে আর তিনজন যারা আছে এদের মনে হয় না কোনো সমস্যা আছে ক্লাস নিয়ে। তারপরে উদয় ভাইয়ের যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, নয়তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে ক্লাসের টপিক হচ্ছে কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটার। ঠিক আছে, মূলত আমরা যেই কাজে শিখি অনলাইনে, অনলাইনে কাজ করার জন্য যেই কাজেই শিখি না কেন, এটা ডিজিটাল মার্কেটিং হোক বা গ্রাফিক্স ডিজাইন হোক, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হোক, অ্যাপ্লিকেশন ডিজাইন হোক, ডাটা এন্ট্রির কাজ হোক, ভার্চুয়াল সিস্টেমের কাজ হোক, মানে অনলাইনে আপনি যেই কাজেই করেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা ডিরেক্টলি বায়ারের সাথে, ঠিক আছে, প্রথমে আপনাকে লেটার মানে একটা লেটার লিখতে হয়। ঠিক আছে, বায়ারের কাছে একটা লেটার লিখতে হয়, এটা বলে কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটার। ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করতে হয় কাজে। সো ফাইবারের ক্ষেত্রে আমরা মেইনলি ফাইবারের বায়ার রিকোয়েস্টটা টার্গেট করে আজকে ক্লাস নিতেছি। তো ফাইবারের ক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় বায়ার রিকোয়েস্ট। ঠিক আছে, অন্য অন্য মার্কেট প্লেসের ক্ষেত্রে কভার লেটার, তারপরে অ্যাপ্লিকেশন লেটার বিভিন্ন নামে থাকতে পারে। ফাইবারে যদি আমরা একটু যাই দেখি, ফাইবারে একটা অপশন আছে যেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আপনি চাইলে এই বায়ার রিকোয়েস্টের মাধ্যমে প্রতিদিন 10টা করে কাজের অ্যাপ্লাই করতে পারবেন, 10টা বায়ারের কাছে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বায়ার অলরেডি এখানে বইলা দিছে তার কী কী কাজ, মানে কী প্রয়োজন তার, এটা বইলা দিছে। তো আমার ফাইবার একটা মেসেজ আসছে, এটা আমি এখানে দেখি। মেসেজ নোটিফিকেশন, ইউ আর ইনভাইট প্রমোটি পজিশন টপ অফ দ্য প্লেস। দেখেন এখানে ফাইবার আসার পরে মোরে ক্লিক করার পরে একটা আছে বায়ার রিকোয়েস্ট। ফাইবারের ক্ষেত্রে এইগুলি হচ্ছে কাজের পোস্টিং আর কি, এইগুলি জব পোস্ট। এক একটা বায়ারে এক এক রকম রিকোয়ারমেন্ট দিয়ে তারা জব পোস্ট করছে। এখন আমাদের এই জায়গায় বেসিক্যালি আমরা যে এই কাজগুলি পারি, যেমন আমরা এসিওর কাজটা পারি, এই জায়গায় একজন আবার বলছে আই এম লুকিং ফর এ এসিও স্পেশালাইজড এ রিয়াল ওয়ান, আই হ্যাভ এনাফ নলেজ টু রিকোনাইজ দেন, আই এম ইউজিং দ্য টিওসি অফ এলিমেন্টর প্রো। যাই হোক, এই জায়গায় সে তার কাজের ব্যাপারে ডেসক্রাইব করছে, বিস্তারিত সুন্দরভাবে বইলা দিছে কী কী প্রয়োজন তার, মূলত এসিও স্পেশালাইজ খুঁজতেছে সে, সেইভাবে তার কাজের ব্যাপারে পোস্ট করছে। এখন আমাদের এইগুলিতে অ্যাপ্লাই করা লাগে, যেমন এই সেন্ট অফারে যদি ক্লিক করি আমরা, সেক্ষেত্রে একটা কভার লেটার লেখার বক্স আসে। ঠিক আছে, এখানে আমরা কোন গিগের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই, একটা গিগ যদি সিলেক্ট করি, এজ এ ডেসক্রাইব ইউর অফার, মানে আমরা তারা কী অফার করতে চাই। ঠিক আছে, এইটাই মূলত কভার লেটারের বক্স, এখানে আমাদের লেটারটা লিখতে হয়, ডিয়ার স্যার এইভাবে শুরু করে আর কি পুরো লেটারটা লিখতে হয়। এখানে লেখার পরে এই জায়গায় সাবমিট অফার, সো অন্য অন্য ক্ষেত্রে অ্যাপ্লাই, তারপরে শুধুমাত্র সাবমিট, এরকম বিভিন্ন লেখা থাকতে পারে। মোট কথা হয়েছে এইগুলি হচ্ছে আর কি কভার লেটার। আপনার কাজটা ওই জায়গায় থাকবে, আমরা আর একটা সাইটে যদি যাই একটু। দেখেন ম্যাক্সিমাম ফ্রিল্যান্স মার্কেট প্লেসে এরকম বায়ার আইসা জব পোস্ট করে, আর আমাদের প্রপোজাল সেন্ড করা লাগে, যে সেন্ড প্রপোজাল। ঠিক আছে, বা অ্যাপ্লাই দিস প্রজেক্ট, অ্যাপ্লাই ফর দিস প্রজেক্ট, অ্যাপ্লাই জব। ঠিক
ঠিক আছে, রিকোয়েস্ট এরকম বিভিন্ন নামে থাকতে পারে। যদি আমরা এই সেন্ড প্রপোজালে ক্লিক করি, তারপরে আমাদের একটা কভার লেটার লিখতে বলবে, ঠিক আছে। এখানে আবার ওইটাই ডিসপ্লে হয়েছে, তারপর আবার সেন্ড প্রপোজাল। দেখেন সেন্ড প্রপোজাল লেখার পরে এই জায়গায় যে প্রপোজাল ডিটেলস, এই জায়গায় আমাদের কভার লেটারটা লিখতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কভার লেটার কি। এখন ওইটাই মূলত কভার লেটার, যে জায়গায় বায়ার তার কাজের ব্যাপারে একটা পোস্টের মাধ্যমে বইলা দেয় এবং আমরা যে ওই কাজটা করতে পারবো, ঠিক আছে, এটা কিভাবে করতে পারবো, এই কাজের জন্য যে আমরা উপযুক্ত এই জিনিসটা, মানে যেই মাধ্যমে আমরা বইলা দিই বায়ারকে, এটাই হচ্ছে মূলত কভার লেটার, ঠিক আছে। এখন এই কভার লেটারটা এত গুরুত্বপূর্ণ কী জন্য দেখেন, ঠিক আছে, কভার লেটারটা কী জন্য এত গুরুত্বপূর্ণ। এখন দেখেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একটা কাজের জন্য প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার মানে অ্যাপ্লাই করে, যেহেতু এই জায়গায় ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এই কাজের জন্য অমুক ব্যক্তি আপনার অ্যাপ্লাই করতে পারবে, এই জায়গায় সবাই অ্যাপ্লাই করতে পারে। অনেক ক্ষেত্রে স্কিল থাকে যে যাদের লেভেল এত তারা এটা করতে পারবে, যাদের এই স্কিল আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, বাট তার ভিতরেও দেখা যায় ম্যাক্সিমাম মানুষের ওইগুলি ফুলফিল থাকে, মানে একটা ক্যাটাগরিতে অনেক মানুষ থাকে, ঠিক আছে। যেমন কিছু কিছু কাজ থাকতে পারে যে যারা শুধুমাত্র এসিও কাজ জানে তারা এই কাজে অ্যাপ্লাই করতে পারবে। সো এখানে এসিও কাজ জানে এমন অনেক ফ্রিল্যান্সার আছে, মোট কথা হয়েছে কম্পিটিটর অনেক আছে। আপনি এই কভার লেটারটাই বইলা দিবে আপনি কি কাজটা পাবেন কি পাবেন না, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ না পাওয়ার মূল কারণ থাকে কভার লেটার সুন্দরভাবে না লিখতে পারা, ঠিক আছে। কভার লেটারের মাধ্যমে যদি আপনি বায়ারকে বুঝাইতে না পারেন যে আসলে আপনি কাজটা পারেন, এটা বুঝাইতে না পারলে আপনি কাজটা পাবেন না, এটাই স্বাভাবিক। কভার লেটারটা অনেক গুরুত্বপূর্ণ কাজ পাওয়ার জন্য, ঠিক আছে। সো আজকে আমরা মূলত কভার লেটার কিভাবে লিখব, এটা কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে বায়ারের মন জয় করা যাইবে, এই জিনিসটাই বেসিক্যালি আজকে আমরা শিখব। ভাই নেটওয়ার্ক সমস্যা নাকি? না ভাইয়া একটু ওয়েট করেন দাঁড়ান। আচ্ছা দেখেন কভার লেটার এখন আমরা লেখা শিখি, হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ কভার লেটার, এইগুলি আমি একটু নোট করে রাখছি। এই পয়েন্টগুলি মূলত অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট আমরা কেয়ারফুলি দেখব এবং শিখব, ঠিক আছে। এখন একটা কভার লেটার আপনি যখন বায়ারের উদ্দেশ্যে লিখবেন, তার আগে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি নিশ্চয়ই তো একটা জব অ্যাপ্লিকেশন আগে দেখবেন, এটা অফলাইনেও হইতে পারে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন লেটার মানে লেখার পিছনে যেটা থাকে একটা সার্কুলার থাকে, ঠিক আছে, এটা মনে করতে পারেন যে একটা সার্কুলার, জব সার্কুলার। এখন আপনি ওই সার্কুলারটা সুন্দরভাবে পড়বেন, ঠিক আছে, মানে বায়ার কী বলছে এই জিনিসটা সুন্দরভাবে আগে পড়বেন। এই জিনিসগুলি আমি এই জায়গায় নোট করে রাখছি, ঠিক আছে। প্রসিডিউর লিসেন রিড কেয়ারফুলি, ঠিক আছে, মানে একটা কভার লেটার লেখার সর্বপ্রথম আপনার যেই কাজ, এটা হয়েছে বায়ারের যেই
সার্কুলারটা দেয়া আছে বা প্রসিডিউরটা দেয়া আছে এটা আপনি কেয়ারফুলি পড়বেন, ঠিক আছে? এটা সুন্দরভাবে পড়বেন, এটা মিনিমাম 3 বার পড়বেন আপনি পুরোটা। আর প্রথমে তো আপনি ঠিক করবেন আসলে কোনটা আপনার জবে যায়, আপনি আপনার স্কিলের সাথে কোনটা যায়। যেমন এই জায়গায় যদি আমি ফাইবারের ক্ষেত্রে একটু চিন্তা করি, তাহলে এই জায়গায় আমি সাপোজ এসিও, আমার এসিও স্কিল আছে, আমি এসিওটা সিলেক্ট করলাম। প্রথমে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করব, এসিওর ভিতরে অনেক কাজ আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফাইবারের ক্ষেত্রে আমি প্রতিদিন 10টা করে অফার সেন্ড করতে পারবো, এটা এক একটা ওয়েবসাইটে এক এক রকম সিস্টেম। যেমন এটা ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আপনি এই জায়গায় একটা লিমিট দেওয়া থাকে যে আপনি এতটা প্রতি মাসে এতটা করে প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। আপওয়ার্কের ক্ষেত্রে এইভাবে লিমিট দেওয়া থাকে, ঠিক আছে? 20টা পয়েন্ট থাকে, আপনি 20টা পয়েন্ট একটা জব এ অ্যাপ্লাই করলে আপনার 2 পয়েন্ট কাইটা নিবে, সেক্ষেত্রে আপনি 20টা পয়েন্ট দেওয়া 10টা পর্যন্ত কাজে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা এক একটা ওয়েবসাইটে এক এক রকম হইতে পারে, ওটা অন্য হিসেব। আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হইবে, যেহেতু এই জায়গায় একটা লিমিটেশন দেয়া থাকে প্রত্যেকটা ওয়েবসাইটেই, সেজন্য আপনি অযথাই সব মানে বায়ারের সাথেই কাজে অ্যাপ্লাই করবেন না। আপনি সুন্দরভাবে আগে সিলেক্ট করবেন, প্রত্যেকটা মানে সার্কুলার দেখবেন আসলে কোনটা আপনার আপনার সাথে যায়, আপনার স্কিলের সাথে যায়, ঠিক আছে? যেমন আমি এই জায়গায় এসিও লিখে ফিল্টার করার পরে এই জায়গায় এরকম একটা জবের অফার দেখতেছি, আই এম লুকিং ফর সামন হু নো হাউ টু ইউজ টিউব বডি টু হেল্প মি। এই দেখেন, এটা টিউব বডি মানে ইউটিউব ভিডিওর জন্য সে একজন মানে হায়ার করার জন্য একজন ফ্রিল্যান্সার খুঁজতেছে। এখন আপনি নর্মালভাবে যদি ইউটিউব নিয়ে কাজ করেন, ইউটিউব ভিডিও নিয়ে, টিউব বডি আছে, এই টিউব বডি একটা এক্সটেনশন, এটা আপনারা জানা থাকবেন অনেকেই, টিউব বডি, ভিডিআই কিউ ইত্যাদি এক্সটেনশনের মাধ্যমে আপনার ইউটিউবের ভিডিও অপটিমাইজ করে। সো আপনি যদি এই কাজটা করে থাকেন, মানে এইটা যদি আপনার স্কিল হয়ে থাকে, ইউটিউব মার্কেটিং নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা টিউব বডির ইউজটা অবশ্যই সুন্দরভাবে জানেন, আপনি কিন্তু এটা অনায়াসে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আর আপনি এই জায়গায় যদিও এসিও দিয়া ফিল্টার করার পরে এইটা আসছে, কিন্তু আপনি ইউটিউব সম্পর্কে বা টিউব বডি সম্পর্কে কিছু জানেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন না। তারপরে ফর দারাস নিট বিএ, বিএ মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? হান্ট সোর্স অ্যান্ড র্যাঙ্ক উইল পে পিআর প্রোডাক্ট র্যাঙ্ক টার্গেট উইল বি সেট মিউচুয়ালি। এ দেখেন, এটা দারাজের জন্য একটা বিএ দরকার, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই জায়গায় বাজেটটা কোনো স্পেসিফাইভাবে বইলে দেয়নি, আর কি করতে হইবে এটাও স্পেসিফাইভাবে বইলে দেয়নি। সো আপনি এই জায়গায় যেহেতু অনেক অ্যাক্টিভ অর্ডার আছে, আমার এই জায়গায় অ্যাক্টিভ অফার আছে প্রায় 1000-এর উপরে, সো এত কষ্ট করে এটা বুঝাও মানে অ্যাপ্লাই করার প্রশ্ন আসে না। আপনি অন্য একটা দেখবেন, এভাবে প্রথমে একটা ডিসিশন নেবে আপনি কোনটাই অ্যাপ্লাই করবেন, এই ডিসিশনটা প্রথমে ফাইনাল করবেন, ঠিক আছে? যেটা আপনার স্কিলের সাথে সর্বোচ্চ ম্যাচ করে এরকম একটা মানে জব অফার আপনি আগে সিলেক্ট করবেন। যেমন এটা যদি আমরা একটু দেখি, দেখেন আই এম লুকিং ফর এ এসিও স্পেশালাইজড, এটা একটু আগে আমি দেখছি, ঠিক আছে? এই জায়গায় এই লোক তার বিস্তারিত বর্ণনা দিয়ে দিছে, ঠিক আছে? সে এলিমেন্টার প্রো ইউজ করে, তারপরে কী কী করা লাগবে সাইটের ভিতরে বিস্তারিত দিয়ে দিছে। এটা অন কাইন্ড অফ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কাজ, ঠিক আছে? আপনি আরও একটু যদি খুঁজেন দেখবেন যে আপনি যেই কাজ পারেন সেই কাজেরই অনেক অফার আছে। গুগল নলেজ প্যানেল, আওয়ার ব্র্যান্ড বাজেট এত ডলার পার ব্র্যান্ড কোম্পানি, আই এম লুকিং ফর ডু ফলো গেস পোস্ট সাবমিশন ইন, ইফ ইউ হ্যাভ দি ডোমেইন পিং মি উইথ দ্য প্রাইস অ্যান্ড ড্রাইভ ড্রাইভার। দেখেন, আমরা গেস্ট পোস্ট করা শিখছি, ঠিক আছে? ডু ফলো গেস্ট পোস্ট, এ জায়গায় বলতেছে যে এইরকম সাইটের জন্য সে গেস্ট পোস্ট করবে, এইগুলি খুঁজতেছে। এখন কেউ যদি এটা দিতে পারে এই সার্ভিসটা, সে যেন অ্যাপ্লাই করে।
সো আমরা এটাই কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি গেস্ট পোস্ট কিভাবে করে, ঠিক আছে, ইফেক্টিভ গেস্ট পোস্ট কিভাবে করে, হাইডি হাই অথরিটি সাইটে কিভাবে গেস্ট পোস্ট করতে হয়, ঠিক আছে। এইভাবে এরকম সাইটগুলি যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে এই সাইটগুলি কিভাবে খুঁজে বের করতে হয় এগুলি আমরা জানি, ঠিক আছে। সো এটা আমরা, যদিও জব ডিসক্রিপশনটা অনেক শর্ট, তারপরেও বোঝা যায় যে তার এই জায়গায় অ্যাকচুয়ালি গেস্ট পোস্টিং সার্ভিসটা প্রয়োজন, মানে দরকার। সো আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আই ওয়ান্ট ইনক্রিজ মাই ডোমেইন রেটিং ডিএ টু ডিএ এত মোস, তার ডোমেইনের ডোমেইন অথরিটি সেভেন, এই জায়গায় 66 আছে, সে এটা ইনক্রিজ করে 80, ঠিক আছে, 80 বানাবে। এই জন্য সে মানে ডিএ বিল্ড করবে, এটা তো আমরা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে দেখেন, ডিএ বিল্ড করা, ডোমেইন অথরিটি বিল্ড করার জন্য আমাদের মূলত ব্যাকলিং জেনারেট করতে হবে, অথরিটি, ঠিক আছে, অথরিটি ব্যাকলিং ক্রিয়েট করতে হবে। এখন অথরিটি ব্যাকলিং কীভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটাও আমরা শিখছি, ঠিক আছে। দেখেন এইভাবে আপনি আগে জবটা আগে ভালোভাবে দেখবেন যে আসলে আপনি এটা পারেন কি না। অযথায় যদি দেখেন যে না একটা জব এই জায়গায় পোস্ট করছে, এটা আপনি আর কোনো অ্যাপ্লাই করার কিছু নাই, আপনি এটা অ্যাপ্লাই করে দিলেন, তাহলে কিন্তু শুধু শুধু আপনি যে ওই যে 2 মিনিট ওয়েস্ট করে অ্যাপ্লাইটা করবেন, ওই 2 মিনিটেই কিন্তু আপনার লস, ঠিক আছে। আপনি করতে পারবেন, আপনার হাতে অন্য কিছু নাই, ওই সময়টা আপনি একটু অন্য একটা কিছু রিসার্চ করার পিছনে ব্যয় করেন, তাও ভালো। কিন্তু ওই মানে আন্তাজ যদি ডিল মারেন তাহলে কিন্তু ওইটা অবশ্যই আপনি ওইটা যদি মানে কাজটা পাবেন না, আপনি প্রপারভাবে আগে দেখেন আপনার স্কিলের সাথে কোনটা ম্যাচ করে, ঠিক আছে, ম্যাচ করে তারপরে আপনার এই জায়গায় বাজেটের একটা ব্যাপার স্যাপার আছে, বাজেটটা কি রিজনেবল কি না আপনার ওই স্কিলের জন্য, ঠিক আছে, এটা আগে দেখেন, দেন আপনি ওইটা অ্যাপ্লাই করবেন, ওই কাজটা অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনি আপনার যেই জব ডিসক্রিপশনটা আছে বা কাজের সার্কুলারগুলি আছে এর ভিতরে থেকে আপনার আপনার জন্য যেইটা আপনি দেখলেই বুঝবেন ওইটা আগে খুঁজেন। ওইটা খুঁজে বাইর করার পরে তারপরে আমরা এই পয়েন্টগুলি একটু অ্যাপ্লাই করি। সো এটা বেসিক্যালি 1 নম্বরে রাখা যাইতো যে আসলে আপনার স্কিলের সাথে ম্যাচ করে এমন কাজ আগে খুঁজেন, ঠিক আছে। তারপরে ওই কাজটারে প্রথমত আপনি একবার দেখবেন, এই পড়বেন, এই ওটারে কেয়ারফুলি অ্যাটলিস্ট 3 3 বার পড়বেন, ঠিক আছে। 3 বার পড়লে ওই বিষয়টা আপনার একদম আয়ত্তে আসা যাবে, আসলে বাইরের জায়গায় কী বলছে আর কী চাইছে বিষয়টা আপনি একদম ক্লিয়ারভাবে বুঝা যাবেন, ঠিক আছে। এখন দেখেন, এখন আমরা একটা একটা করে পয়েন্ট আসতেছি। এখন ওই যে কভার লেটারটা শুরু করবেন, লেখা শুরু করবেন না আগেই, প্রথমে 3 বার পড়বেন, পড়ার পরে ওই জায়গা থেকে অনেক কিছু আপনার পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলি আগে নোট করবেন। আমরা এই জায়গায় সিরিয়াল ওয়াইজ শিখি, দেখেন ওই জায়গায় ওই কভার লেটারের ভিতরে বা ওই সার্কুলারের ভিতরে এমন অনেক কোশ্চেন থাকতে পারে যেগুলি আপনি ওইগুলির অ্যান্সার জানেন না, ঠিক আছে। এই জায়গায় দেখেন 3 নম্বরে আমি একটা পয়েন্ট নোট করছি, ডোন্ট আস্ক এনি জেনারেল কোশ্চেন। এখন আপনি এটা হইতে পারে আপনার ডিরেক্টলি এই মানে কভার লেটারটা যখন প্রথমবার সাবমিট করবেন তখন তো আর আপনি লাইভ বায়ারের সাথে চ্যাট করবেন না, বাট তারপরেও হইতে পারে এই বিষয়টা, মানে কোনো কোশ্চেন, সাধারণ কোনো কোশ্চেন আপনার বায়ারকে করবেন না, ঠিক আছে। কী জন্য করবেন না, দেখেন আপনি যদি জেনারেল একটা কোশ্চেনের অ্যান্সারে যদি নিজে নিজে এটা সলভ না করতে পারেন ইন্টারনেট থেকে, তাহলে আপনি কাজ কীভাবে করবেন, এটা একটা নেগেটিভ রূপ, বায়ার এটা নেগেটিভভাবে নেয়। সো আপনি কোনো বায়ারে সাধারণভাবে কোনো কোশ্চেন করবেন না, জবটা ভালোভাবে বুঝবেন, ওইটার ভিতরে যদি কোনো কিছু আপনি না বুঝেন ওইটা আপনি গুগলে সার্চ করবেন। যেমন এই এইটা যদি আমরা একটু পড়ি, লুকিং ফর 5000 সেশন ওয়েব ট্রাফিক ফর মাই ফ্যাশন ব্লগ ফর 30 ডেজ ডেলিভারি, রেজাল্ট মাস্ট বি ভিজিবল অন গুগল অ্যানালিটিক্স, মাস্ট প্রোভাইড এ ট্রায়াল ফর মি টু সি অন এ রিয়েল টাইম গুগল অ্যানালিটিক্স, ইফ আই এম স্যাটিসফাইড উইথ দ্য ট্রায়াল রেজাল্ট আই উইল অর্ডার ইমিডিয়েটলি। দেখেন এইটা আবার ওয়ান কাইন্ড অফ ফেক বায়ার, ঠিক আছে। এটা নিয়ে আমাদের একটু লাস্টে আলোচনা আছে, এটা এটা আমরা এইটা হয়তো এই জায়গায় থাকে নাকি জানি না, এটাই জন্য একটু কপি করে রাইখা দিলাম। এই যে বি কেয়ারফুল অ্যাবাউট ফেক বায়ার, ঠিক আছে, এই জিনিসটা হয়তো পাওয়া যাবে না পরে, এই জন্য আমি একটা
বায়ারের একটা জব অফার এই জায়গায় রাইখা দিলাম, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব, ঠিক আছে? যাই হোক, আপাতত যে বিষয়টা দেখানো সামনে ছিল এটা, আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই ব্লগ দিয়ে। সাপোজ দেখেন এগুলি যদি আপনি পারেন, তারপরও ধরে নিলাম আপনি পারেন না, দেখেন এখন এই এই কাজ এই কাজটা আসলো কিভাবে, আমরা এসিও দিয়ে ফিল্টার করার পরে এই কাজটা আসছে, ঠিক আছে? এখন সেই সুবাদে আপনি এসিওর কাজটা পারেন, ঠিক আছে? আমি মনে করি সেই সুবাদে আপনি এসিওর কাজটা পারেন। বাট এখন আপনি জব ডিসক্রিপশনে আইসে দেখলেন কি বায়ার এক পর্যায়ে ডিএ এই জিনিসটা উল্লেখ করছে, ঠিক আছে? ডিএ এটা যে কোনো একটা কিছু হইতে পারে, লাইক আননোন একটা সফটওয়্যারের নাম আসতে পারে, ঠিক আছে? যে এমুক সফটওয়্যারের দ্বারা আপনার এই কাজটা করতে হইবে। এখন যে কোনো একটা আননোন সফটওয়্যারের পরিচিতি আসতে পারে আপনার এই প্রোডাক্ট ডিসক্রিপ মানে জব ডিসক্রিপশনের ভিতরে, তারপরে যে কোনো একটা নতুন কিছু আসতে পারে। এখন ওইটাই যদি আপনার বায়ারে কোশ্চেন ছুঁড়া দেন যে আসলে এই জিনিসটা কী, এটা কীভাবে করবো, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা অবশ্যই পাবেন না, কারণ বায়ার আপনাকে বোঝানোর মতো সময় তার কাছে নাই, ঠিক আছে? সো আপনি ওইগুলি করতে পারবেন তখনই যখন একটা বায়ারের সাথে আপনি কন্ট্রাকচুয়াল কাজ করবেন, আই মিন দু এক মাস কাজ করবেন, দুই তিন সপ্তাহ কাজ করবেন, মানে কন্টিনিউ যখন একটা বায়ারের সাথে কাজ করতে থাকবেন, সেই ক্ষেত্রে একটা নতুন বিষয় সামনে আসলে ওইটা আপনি বায়ার রিয়্যাক্ট করতে পারেন যে আসলে এটা কী কীভাবে করতে হবে। বাট প্রথমে যদি আপনি প্রথমেই জব ডিসক্রিপশনের ভিতরে কোনো একটা কিছু না বুঝে ওইটাই যদি কোশ্চেন করেন বায়ারে, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা পাওয়ার মানে সম্ভাবনা অনেক কম থাকে, কারণ ওইটাও আপনার একটা ক্রিয়েটিভিটি। আপনি অ্যাজ এ ইন্টারনেট সেভি, ঠিক আছে, ইন্টারনেট সেভি নিয়ে আমাদের ক্লাস আছে, এটা এমনি ইন্টারনেট সেভি মিন্স আপনি ইন্টারনেটে নতুন যে কোনো কিছু মানে শিখতে পারেন, যে নতুন যে কোনো একটা কিছু যদি অজানা থাকে এটা জানতে পারেন ইন্টারনেটে রিসার্চ করার মাধ্যমে, ঠিক আছে? গুগল থেকে, উইকিপিডিয়া থেকে, ইউটিউব থেকে, বা ইন্টারনেটে আরও লাখো লাখো সোর্স আছে, যে সোর্সগুলি আপনি ইউজ করতে পারেন, এইগুলি ইউজ করার মাধ্যমে আপনি ওই বিষয়টা সম্পর্কে একটা প্রপার আইডিয়া গ্যাদার করতে পারেন, এটা কিভাবে করে, এটা কি ইত্যাদি সব কিছু আপনি বের করতে পারেন, ঠিক আছে? আপনি ওই কোশ্চেনটা না করার মানেই হয়েছে এইটা, আর ওই কোশ্চেনটা যদি করেন তাহলে আপনি ইন্টারনেটের যে বেসিকটা এটা আপনার ভিতরে নাই, এটা বায়ার মেইন করবে, ঠিক আছে, বা ধরেই নিবে। সো বায়ারে কোনো জেনারেল কোশ্চেন করা যাবে না। এখন নতুন যে কোনো একটা কিছু যদি আপনার সামনে আসে, লাইক আপনার এই ডিএ এটা আসলো, এই জায়গায় আপনি গুগলে সার্চ করেন, ঠিক আছে, এই জায়গায় ডিএ লিখলে তো অনেক কিছু চলে আসবে, আপনি এই জায়গায় এইভাবে লিখতে পারেন, হোয়াট ইজ ডিএ ইন এসিও, ঠিক আছে? ডিএ মানি হয়েছে ডোমেইন অথরিটি, এটা যদিও আমরা জানি, তারপরেও যদি আমরা একটু সার্চ করি, ডিএ লিখলে যেহেতু অনেক জেনারেল রেজাল্ট আইসা পড়ছে, আমরা একটু স্পেসিফিক করে তারপরে সার্চ করব। হোয়াট ইজ ডিএ ইন এসিও, এটা লেখা যদি আমরা সার্চ করি, এই দেখেন হাউ টু বুস্ট ডোমেইন অথরিটি, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, এই যে প্রথমে ডোমেইন অথরিটি বা ডিএ, ঠিক আছে? সো এরকম যে কোনো একটা বিষয় আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, আমরা কোনো একটা ক্লাসে দেখছিলাম যে আসলে কীভাবে ইন্টারনেট থেকে মানে রিলায়েবেন্ট তথ্য মানে সোর্স কালেক্ট করা যায়, ঠিক আছে, উইকিপিডিয়া থেকে, গুগল থেকে, তারপর উইকি হাউ থেকে, ইউটিউব থেকে, কোনটা কীভাবে ইউজ করবো, এগুলি আমরা অনেক শুরুতে একটা ক্লাসে আলোচনা করছিলাম। সো এগুলি বেসিক্যালি এখন সবাই জানে, ঠিক আছে? ইন্টারনেটের সাথে যারা কাজ করে মানে প্রপারভাবে জড়িত তারাও জানে, জেনারেল মানুষ যারা তারাও কিন্তু এই বিষয়টা জানে যে গুগলে সার্চ করলে সব কিছুই পাওয়া যায় বা ইন্টারনেটে সব কিছুই দেয়া আছে, এই জিনিসটা কিন্তু এখন সাধারণ একটা ব্যক্তিও জানে। সো আপনি বায়ার রেক কোশ্চেন করবেন না, কোশ্চেন না করে ওই বিষয়টা আগে নিজে নিজে শিখে নেবেন, তারপরে ওইটা বায়ারে বলবেন যে আসলে এই জিনিসটা এইভাবে করবে। দেখেন ডোন্ট অ্যাস্ক এনি জেনারেল কোশ্চেন টু বায়ার, বায়ারে কোশ্চেন করবেন না, সার্চ অন গুগল ফর দ্য নিউ থিংস, আপনি নতুন যে কোনো কিছু হইলে গুগলে সার্চ করতে পারেন, ঠিক আছে? গুগলে সার্চ করতে পারেন, তারপরে আরও অনেক সোর্স আছে যে জায়গা থেকে আপনি ওই বিষয়টাতে মানে একটা স্কিল অর্জন করতে পারেন। তারপরে দেখেন পাঁচ নম্বর একটা বিষয়, আন্ডারস্ট্যান্ড ফার্ম অ্যান্ড বায়ার। এখন আমাদের বেসিক্যালি অনলাইনে যে কাজগুলি হয়, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন,
মানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে যে কাজগুলি হয়, এই কাজগুলি মূলত দুইটা সেক্টর থেকে আসে। একটা হচ্ছে আপনার ফার্ম থেকে, আরেকটা হচ্ছে ডিরেক্টলি বায়ার থেকে। ঠিক আছে, দুই জায়গা থেকে আমাদের এই কাজের অফারগুলি আসে বা প্রপোজ কাজের মানে সার্কুলারগুলি দুইটা জায়গা থেকে দেয়। একটা হচ্ছে বিভিন্ন ফার্ম থাকে, ওই ফার্মের মাধ্যমে কাজের অফারগুলি আমরা পাই। দ্বিতীয় হচ্ছে ডিরেক্টলি বায়ার থেকে আমরা এই কাজের অফারগুলি পাই। এখন ওই দুইটা জিনিস আপনাকে একটু বুঝতে হইবে। প্রথমে কী জন্য বুঝতে হইবে, দেখেন একটা ফার্ম যদি আপনাকে কাজের কাজের জন্য অফার করে, সেই ক্ষেত্রে আপনার কভার লেটার লেখার ধরনটা একটু অন্যরকম হইবে। আর যদি একটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি আপনাকে কাজের জন্য অফার করে, এটা আবার অন্য আর একটু ডিফারেন্স হইবে আর কি। সো একটু ডিফারেন্ট আছে, এই জন্য আপনাকে প্রথম বুঝতে হইবে যে কাজের সার্কুলারটা আপনি বাছাই করলেন, যে এটা আপনার স্কিলের সাথে যায়, এটাতে আপনি থিঙ্ক করলেন যে এটা আপনি এটাতে অ্যাপ্লাই করবেন। তার আগে আপনাকে অ্যাপ্লাই করার আগে আরেকটা জিনিস ফলো করতে হবে, যে আসলে এটা কি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি পোস্ট করছে কাজটা, নাকি কোনো ফার্মের মাধ্যমে, ঠিক আছে, এটা পোস্ট হয়েছে। এই জিনিসটা একটু ডিটেলসে বলি। দেখেন একটা ফার্ম যদি আপনাকে কাজ দেয়, ঠিক আছে, মনে করেন যে একটা এসইও প্রতিষ্ঠান, ঠিক আছে, এসইও এজেন্সি, এটা একটা ফার্ম। এখন একটা এজেন্সির কাজ কি, একটা এজেন্সিতে যারা মূলত এজেন্সিটা হ্যান্ডেল করে, এরা অবশ্যই তো এসইও সম্পর্কে ডিপলি অনেক নলেজ তাদের আছে অলরেডি, ঠিক আছে, তারা এসইও সম্পর্কে বিস্তারিত জানে, এসইও নিয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছে, ঠিক আছে। এখন তারা যদি একটা জবের জন্য আপনাকে হায়ার করে, সেক্ষেত্রে তাদের কিন্তু বুঝাইতে হইবে না যে আসলে এসইওটা কী, এটা করলে তার এইটার বেনিফিট কী, ঠিক আছে, এটা কী জন্য করা লাগবে, এটা মানে এরকম কিছু কিছু বিষয় আছে যেটা আপনি একটা এসইও এজেন্সি যদি আপনাকে হায়ার করে, সেক্ষেত্রে কিন্তু আপনি তাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে, কারণ তারাও অলরেডি এটা এডুকেটেড, তারা অলরেডি এটা জানে। এটা অযথায় যদি আপনি বলতে যান, তাহলে আর তারা মনে করবে যে আপনি তাদের মানে কাজের যেই কভার লেটার কভারটা মানে কাজের যেই ডেসক্রিপশনটা আছে, এটা আপনি পড়েন নাই, বুঝে নেই নাই, ঠিক আছে। এই জন্য প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে জব পোস্টটা কে করছে, এটা কি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি করছে, নাকি কোনো এজেন্সি থেকে করা হয়েছে। এখন দেখেন অনলাইনে মানে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার যত মার্কেট প্লেস আছে, এ জায়গায় দুইটাই কিন্তু সেম সেম, এজেন্সি প্রচুর পরিমাণে জব অফার করতেছে বা জব পোস্ট করতেছে, অন্যদিকে ইন্ডিভিজুয়াল পার্সনরাও কিন্তু জব মানে অফার করতেছে, পোস্ট করতেছে, দুইটাই অ্যাভেলেবেল, দুইটাই সেম সেম, 50-50% বলতে পারেন। এখন এই জন্য আমরা আমাদের মূলত মানে অ্যাপ্লাই করা লাগে দুইজনের কাছে, যদিও আমরা হয়তো বা ভাবি না এটা কি কার কাছে অ্যাপ্লাই করতেছি। এই জিনিসটা যদি আমরা ভাবি, তাহলে আমাদের কাজ করতে কিন্তু অনেক মানে কভার লেটারটা লিখতে কিন্তু অনেক সুবিধা হয়। এখন এই জিনিসটা বোঝার উপায় কী, দেখেন এটা যদি আমি একটু দেখাইতে চাই, সাপোজ আমি বলি, দেখেন একটা এজেন্সি বা একটা ফার্ম থেকে যখন আপনাকে একটা কাজের অ্যাপ্লাই মানে কাজের জন্য অফার করবে, পোস্ট করবে, এই জায়গায় ওইটা অনেক বড় থাকে, নর্মালভাবে ওই মানে জব ডিসক্রিপশনটা অনেক বড় থাকে। কী জন্য, ওরা স্পেসিফাই করে বইলা দেয় যে আমাদের একজন এসইও রাইটার প্রয়োজন, সে শুধুমাত্র আমাদের টেক যে সেক্টরটা আছে এই সেক্টরে শুধু রাইট করবে, পার মান্থ 500 ওয়ার্ড লিখবে। এখন কত ওয়ার্ডের মানে কি ইয়ালে আর্টিকেল লিখলে, ওই কত ওয়ার্ডের আর্টিকেলের ভিতরে কয়টা এসইও টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করলে ওইটা গুগলে র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকে, এগুলি কিন্তু সে বিস্তারিত জানে সব কিছু, ঠিক আছে, জানে বইলে আপনারা একদম স্পেসিফাই করে বইলা দিবে যে আর্টিকেল লেখা প্রয়োজন হইবে, এটার মানে টপিকটা হইবে টেকনোলজি, হেডিংটা হইবে এরকম, মানে কয়টা মেইন হেডিং হইবে, কয়টা সাব হেডিং হইবে, কতটা কিওয়ার্ড ইউজ করতে হইবে, এগুলি সে একদম ডিটেলস এক্সপ্লেইন করে দিবে, ঠিক আছে, বইলা দিবে। আর এটা যদি নর্মালভাবে কোনো একটা ব্যক্তি যদি পোস্ট করে, সে বলবে যে আই হ্যাভ এ নিউ ওয়েবসাইট, আই নিড এসইও রাইটার, ঠিক আছে, সে এত কিছু জানবে না, যে অথবা আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই ওয়েবসাইট ভিজিবিলিটি, সেইভাবে নর্মাল একটা কিছু লিখে পোস্ট করবে, ঠিক আছে, সে আসলে জানেও না এটা কীভাবে কাজ করে, এটার বেনিফিটটা আসলে কী। এখন তার কাছে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাইয়ের ধরনটা হইবে অন্যরকম, যে আসলে তোমার নতুন ওয়েবসাইট, নতুন ওয়েবসাইটের জন্য এইভাবে আর্টিকেল লেখা প্রয়োজন, আর আর্টিকেলগুলো এইভাবে অপটিমাইজ করা লাগে যেটা আমি পারি,
ঠিক আছে, এইভাবে অপটিমাইজ করলে এটা র্যাঙ্ক করার পসিবিলিটি এরকম বেশি থাকে। এইভাবে তারা আপনার বোঝানো দরকার হইবে, একই সাথে আপনি অফারও করবেন, একই সাথে আপনাকে বুঝাইতেও হবে। ঠিক আছে, সে যেহেতু এটা সম্পর্কে ওইভাবে জানে না, সে শুধু বিজনেস পারপাসে তার ওয়েবসাইট আছে, সে এখন হয়তো বা কারো কাছ থেকে শুনছে যে এইভাবে এই কাজগুলি বিভিন্ন ফ্রিল্যান্সারের মাধ্যমে করানো যায়, সেই সেই হিসাবে সেইভাবে শুধুমাত্র হায়ার করবে এটা উল্লেখ করে পোস্ট করে। ঠিক আছে, এখন তারে আপনাকে এডুকেট করতে হবে, তাকে শিখাইতে হইবে যে আসলে এইটা এইভাবে করে, আর এটা আমি এইভাবে করতে পারবো, আর এটার বেনিফিট তুমি এইভাবে পাবা। ঠিক আছে, আর সেমভাবে এটা যদি কোনো এজেন্সি টাইপের কাজে অ্যাপ্লাই করেন, ওই জায়গায় খালি আপনি বইলা দিবেন এই কাজটা আপনি সুন্দরভাবে পারেন। ঠিক আছে, এই জিনিসটা আপনার মেইন, সুন্দরভাবে পারেন, আর এটা যদি কোনো প্রুফ থাকে, প্রুফটা যদি দিতে পারেন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে এজেন্সি টাইপের পোস্টগুলি কীরকম হয় আর ইন্ডিভিজুয়াল পোস্টগুলি কীরকম হয়। লিঙ্কডইন রিকোয়ার্ড এক্সপার্ট রিসোর্সার, এই জায়গায় সবই ইন্ডিভিজুয়াল ব্যক্তির প্রজেক্ট। যাই হোক, আপনি কাজ করতে করতে দেখবেন যে পাওয়া যাবেন গে, ঠিক আছে, একসময় আইসা পড়বে সামনে। নর্মালভাবে এজেন্সি টাইপের কোনো যদি পোস্ট হয় ওইটা অনেক বড় থাকে, ওই জায়গায় বইলা দেয় আসলে, আপনার যেই মেইন মেইন যেই দায়িত্ব ওইগুলি ওরাই বইলা দিতে পারে। আই নিড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফর মাই ওয়েবসাইট, হ্যালো আই হ্যাভ এ রিলেটেডলি নিউ ওয়েবসাইট, আই ওয়ান্ট টু মার্কে এসইও সার্ভিস টু টেক মাই সাইট টু দ্য নেক্সট লেভেল। এই জায়গায় ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল দেখা যাইতেছে। দেখেন, এটা হয়তোবা খুঁজতে গেলে এখন সময় লাগবে অনেক। আমি একটু বইলা দেই কিছু কিছু বিষয়, এগুলি আপনারাও দেখলেই বুঝবেন আসলে কোনটা এজেন্সি টাইপের জব অফার আর কোনটা আপনার ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের জব অফার। যেমন এজেন্সি টাইপের হইলে এই যে উল্লেখ করে দিবে যে উই ওয়ান্ট টু হায়ার সামন, ঠিক আছে, উই দেওয়া শুরু করবে বা আওয়ার নিড আওয়ার দেওয়া শুরু করবে, ঠিক আছে, উই আর লুকিং ফর এরকম শুরু করবে, অথবা পুরো এজেন্সিটার নামেই দেয়া থাকবে। ঠিক আছে, যে আমরা অমুক কোম্পানি, আমরা এটা নিয়ে কাজ করি, এখন আমাদের এই সেক্টরে একটা মানে কর্মী আবশ্যক, সো তার ডিউটি হলো এই, তাকে এইভাবে কাজ করতে হইবে। এখন যারা যারা মনে করতেছেন যে এই কাজের জন্য উপযুক্ত, তারা আপনাদের মানে কভার লেটার প্রেরণ করুন, সিভি জমা দিন। ঠিক আছে, আপনি এটা সিম্পলভাবে দেখলে বুঝতে পারবেন, আশা করি এটা বুঝতে পারবেন আপনি। তারপরে যে নেক্সটের স্টেপ এটা আমরা দেখি। ঠিক আছে, এখন বায়ারের জন্য কিভাবে আমরা কভার লেটার লিখবো আর ফার্মের জন্য কিভাবে কভার লেটার লিখবো, দেখেন এই জিনিসটা যদিও বলা হয়ে গেছে, তারপর আরেকবার একটু রিপ্লাই করি। এখন একটা ফার্মের জন্য যদি আপনি কভার লেটার লেখেন, সেই ক্ষেত্রে এই জায়গায় আপনাকে ওই কাজের ব্যাপারে তাদের কোনো জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে, সাপোজ এসইওর জন্য একটা কভার লেটার লিখলেন, এই জায়গায় তার বোঝানোর দরকার নাই এটার বেনিফিট কী, তারপরে মানে এটার বেনিফিট সম্পর্কে তাদের আইডিয়া দেওয়ার কোনো দরকার নাই, কারণ তারা অলরেডি জানে এটার বেনিফিট কী। ঠিক আছে, তাদের কাছে এইভাবে বলবেন যে আসলে তারা কী জন্য, তারা নিজেরা ওই কাজটা পারে, তারপরে আপনার দিয়ে কীভাবে মানে কী জন্য এই কাজটা করাইতে আইসে, এটা যদি একটু থিঙ্ক করেন তাহলে আপনি বুঝবেন যে আসলে তাদের কী বলবেন। তারা কিন্তু হয়তো তাদের সময় নাই, ঠিক আছে, তারা নিজেরাও জানে এই কাজ, তাদের সময় নাই, এই জন্য অন্য নতুন যে ফ্রিল্যান্সার আছে তাদের দিয়ে কাজটা করাই নিতেছে। ঠিক আছে, এটারে বলে সাব কন্ট্রাক্ট জব। ঠিক আছে, সাব কন্ট্রাক্টে তারা কাজটা করাই নিবে। এখন মনে করেন যে একটা ফার্মের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান যায় মানে প্রজেক্ট দেয়, তাদের আর এইভাবে মার্কেট প্লেসে আইসা মানে অ্যাপ্লাই করে কাজ নিতে হয় না, তাদের কাছে বিভিন্ন কোম্পানি এমনিতেই যায় যারা অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে, ঠিক আছে, এরকম এসইও ফার্ম আছে যারা,
এদের কাছে বিভিন্ন কোম্পানি অটোমেটিক্যালি যায়। সো অনেক কোম্পানি যেহেতু যায়, এরা এই সব কাজগুলি তারা নিজেরা করতে পারে না, তারা এই ফাইবার, আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার, এরকম মার্কেট প্লেসের মাধ্যমে সাবকন্ট্রাক্টে অন্যান্য ফ্রিল্যান্সারের মাধ্যমে এই কাজগুলি করিয়ে নিয়ে তারপরে ওই বায়ারের কাছে আর কি ডেলিভারি করে, তারা নিজেরা আর কি হ্যান্ডেল করে কাজটা অ্যাজ এ ম্যানেজার হিসাবে বা গাইড হিসেবে। তো সেক্ষেত্রে তারা জানে এসিওর বেনিফিট কী, এসিওটা কীভাবে করলে ভালো হইবে, তাদেরকে এটা আর বোঝানোর দরকার হয় না। তাদেরকে আপনি যেটা বলবেন যে আসলে আমি এসিওতে অনেকদিন যাবত কাজ করতেছি আর আমার এই কাজের প্রুফ আছে, ঠিক আছে, আমি এই রেটের ভিতরে কাজটা করে দিতে পারবো, আপনার যদি কোনো রেফারেন্স থাকে বা যদি কোনো ডেমো থাকে ওইগুলি তাদেরকে মেনশন করতে পারেন যে আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইগুলি আছে, দেখতে পারো চাইলে, ঠিক আছে। সো তাদেরকে আপনি এইভাবে মোটিভ করতে পারেন। আর যদি একটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি আসে, সাপোজ একটা ডাক্তার আসলো, মনে করেন যে সে এসে বলল যে আসলে আমি চাইতেছি এই এরিয়ার ভিতরে কেউ যদি ক্যান্সার, সাপোজ কী বলি আপনাকে, মনে করেন যে ক্যান্সার স্পেশালাইস্ট, ঠিক আছে, এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করে তাইলে যেন এই এরিয়ার ভিতরে আমারে পায়, ঠিক আছে, একজন ব্যক্তির, সাপোজ অনেকেরই ক্যান্সার আছে, এখন হয়তো ক্যান্সার হইলে কি করা লাগে না করা লাগে এইটা সে জানতে চায়, ঠিক আছে, একজন স্পেশালাইজড বা বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, ঠিক আছে, বা এটা যে কোনো কিছু হইতে পারে, মনে করেন যে নাক কান কাটা বিশেষজ্ঞ, ঠিক আছে। সেইভাবে এক একটা কিওয়ার্ড আছে যে আমি ডাক্তার, আমার এই এরিয়া, আর এই এরিয়ার ভিতরে কেউ যদি সার্চ করে এই কিওয়ার্ড লেখা তাইলে যেন আমারে শো করে। এখন সে আসলে জানে না এটা এইটা শো করাইতে হইলে করাই মানে যেই কাজটা করা লাগে এটা হচ্ছে এসিও। এখন সে হয়তো কারোর মাধ্যমে শুনছে বা অন্য অন্য ডাক্তারটা দেখছে যে ডক্টর ইন ক্যালিফোর্নিয়া, এটা দিয়ে সার্চ দিলে ক্যালিফোর্নিয়ার অনেক ডাক্তারের লিস্ট চলে আসে গুগলে, তারপরে সে যে করাইতে আসছে সে দেখতেছে যে তার লিস্টটা, তার নামটা আসতেছে না, সেক্ষেত্রে সে কোনোভাবে জানছে যে এই কাজটা করানোর জন্য বিভিন্ন এসিও এক্সপার্ট আছে, তাদেরকে হায়ার করা লাগে, ঠিক আছে। সে যদিও ডক্টর, সে এই কাজ সম্পর্কে কিছু জানে না, কিন্তু তার এই সার্ভিসটার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে এরকম বিভিন্ন রকমের হইতে পারে, ঠিক আছে। একজন স্মল শপের মালিক একজন, সেও হইতে পারে, বা একটা রেস্টুরেন্টের মালিকও হইতে পারে, ঠিক আছে। এখন দেখবেন যে অনেকেই সার্চ করে রেস্টুরেন্ট ইন ঢাকা বা রেস্টুরেন্ট ইন খুলনা, ঠিক আছে, এরকম বিভিন্ন স্থান ভেদে রেস্টুরেন্ট যারা আছে এগুলি কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার আগে মানুষ একটু রিভিউ দেখে, রেস্টুরেন্ট সম্পর্কে জানে। সো একটা রেস্টুরেন্টের মালিক নতুন, সে চাইতেছে যে কেউ যদি আমার রেস্টুরেন্ট ইন ঢাকা লিখে সার্চ করে তাহলে যেন ঢাকার ভিতরে আমার রেস্টুরেন্টটা প্রথমে দেখায়, এটা যেন সবাই দেখতে পারে। এখন এটা কী করলে দেখতে, মানে সে রেস্টুরেন্টের কাজ করে, সে এসিওর কাজ সম্পর্কে কীভাবে জানবে, ঠিক আছে। এরকম বিভিন্ন পেশার মানুষ বা বিভিন্ন ধরনের মানুষের জন্য এসিওর সার্ভিসটা প্রয়োজন হইতে পারে, তারা যদি এসি সম্পর্কে অবগত না কিন্তু তাদের এই সার্ভিসটা দরকার। সেই ক্ষেত্রে আপনি যখন তাদের কাছে অ্যাপ্লাই করবেন আপনি ডিরেক্টলি বলতে পারেন যে আসলে তুমি যেটা চাইতেছো এটা করতে হলে তোমার এসিও করা লাগবে, ব্যাকলিং জেনারেট করতে হইবে, তারপরে এই কাজগুলি এইভাবে করতে হয়, ঠিক আছে, তুমি যদি একটু টাকা খরচ করে করো এইভাবে তাহলে তোমার এইগুলি তোমারটাও এইভাবে র্যাঙ্কে আসবে, ঠিক আছে, আপনি এইভাবে বলবেন। দেখেন এক একটা মার্কেট প্লেসে আপনি যে প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্সটা দিবেন বায়ারকে এক এক রকম সিস্টেম, যেমন ফাইবারে আপনি চাইলে ব্লগ সাইট শেয়ার করতে পারেন, ঠিক আছে, এটা আপনার পার্সোনাল কোনো ব্লগ সাইট হবে না, এটা আপনার জাস্ট ডেমো ব্লগ সাইট, যে জায়গায় আপনার পোর্টফোলিও ব্লগ সাইট, আপনার কাজের পোর্টফোলিও আপনি সাজায় রাখছেন এইগুলি আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি যেটা পারেন, সাপোজ এটা একটা কাজের প্রুফ, ঠিক আছে, এখন এইটা কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দিতে পারি, ঠিক আছে। এখন যদি কাউকে বোঝানোর প্রয়োজন হয় যে দেখো আমি ডিজিটাল মার্কেটিং শেখাই আর ডিজিটাল মার্কেটিংয়ে কী কী শেখাই এটার কোর্স
বিস্তারিত যদি তুমি দেখতে চাও তাহলে তুমি এই লিঙ্কটা দেখতে পারো। ঠিক আছে, এইভাবে আপনি গুগলের ডক ফাইল শেয়ার করবে। ডক ফাইল হইতে পারে, গুগলের এক্সেল শিট হইতে পারে, এইগুলিতে আপনার কাজের যে প্রিভিয়াস প্রুফ থাকবে এইগুলি আপনি লিঙ্কটা শেয়ার করে দেবেন শুধু। ঠিক আছে, অথবা গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করতে পারেন। ঠিক আছে, আর ফটোর ক্ষেত্রে আপনি যেটা স্ক্রিনশটের লিঙ্কটা শেয়ার করবেন। ঠিক আছে, কারণ স্ক্রিনশটের যদি আপনি ফটো স্ক্রিনশটের লিঙ্কের মাধ্যমে নেন সেক্ষেত্রে আপনার স্পেসটা অনেক কম লাগে, শুধুমাত্র লিঙ্কটা বায়ার ক্লিক করলেই ওটা দেখতে পারে। ঠিক আছে, আর যদি আপনি প্রত্যেকটা ফটো দিতে চান তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা অনেক মানে সময় সাপেক্ষ অনেক। ঠিক আছে, এত ফটো দেওয়া কিন্তু পসিবল না, আপনি লিঙ্ক দিলে অনেক সহজে দিতে পারবেন। অনেক লিঙ্কগুলি আপনি মানে গুগল এক্সেল শিটে সারিবদ্ধভাবে সাজানো থাকবে, আপনি কয়টা গেস্ট পোস্ট করছেন, কয়টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করছেন, কয়টা হাই অথরিটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন, এইগুলি আপনার একটা প্রুফ থাকবে। এটা এক একটা এক এক রকম ধরন হইতে পারে। যেমন আমরা যদি আবার গ্রাফিক ডিজাইন করতাম সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক ডিজাইনের মেইন কন্টেন্টই হচ্ছে কিন্তু ক্রিয়েটিভ যে ক্রিয়েশন, এইটা একটা বিজনেস কার্ড ডিজাইন হইতে পারতো, একটা আপনার ফেসবুক কভার ডিজাইন হইতে পারতো। ঠিক আছে, ফেসবুক পোস্টার ডিজাইন, একটা পোস্টার ডিজাইন হইতে পারতো, এরকম বিভিন্ন কিছু হইতে পারতো, একটা লগো ডিজাইন হইতে পারতো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার দেখবেন যে বিভিন্ন সাইট আছে যে জায়গার মাধ্যমে আপনি মানে অ্যাকাউন্ট করতে পারেন। ঠিক আছে, এই যে যারা ডিজাইনার আছে এদের দেখবেন যে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট আছে। আমরা যেরকম আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি অনেক জায়গায়, সো এই যারা ডিজাইনার আছে এদের অনেক সাইট আছে, যদি ওই সাইটগুলির কথা আমার মনে আসতেছে না, ওই সাইটগুলিতে এরা অ্যাকাউন্ট করলে ওই জায়গায় তারা নতুন নতুন যেই মানে ডিজাইনগুলি করে ওইগুলি জমা দেয়। তো জমা দেওয়ার পরে পরে যদি কোনো বায়ার তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখতে চায় সেক্ষেত্রে ওই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেয় যে এই প্রোফাইলে যায় দেখো আমি এই ডিজাইনগুলি আগে করছিলাম, সো আমার এই লগো ডিজাইন দেখো, সব কিছু যদি দেখে যদি বায়ারের পছন্দ হয় তাহলে কিন্তু সহজেই কাজটা দিয়ে দেয়। ঠিক আছে, অথবা আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি এটা শেয়ার করতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র আপনার মানে পোর্টফোলিও ওয়েবসাইট শেয়ার করতে পারবেন, পার্সোনাল ওয়েবসাইট আপনি শেয়ার করতে পারবেন না। পার্সোনাল ওয়েবসাইট আর পোর্টফোলিও ওয়েবসাইটের ভিতরে কিন্তু একটু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। আপনার পার্সোনাল ওয়েবসাইটের ভিতরে আপনার ইমেল দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, এটা কিন্তু ফাইবার অ্যালাউ করবে না। ঠিক আছে, এইভাবে আপনি একটু চিন্তা করলে বুঝবেন যে আসলে কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ। আমরা আসি আমাদের মেইন টপিকে। এখন ওই যে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির জন্য আপনি যদি কভার লেটার লিখতে যান তাহলে আপনি এই বিষয়গুলি চিন্তা করবেন যে তারে এইভাবে মোটিভ করা লাগবে, এই কাজটা সম্পর্কে সে হয়তোবা অল্প একটু জানে, তারে বিস্তারিত বোঝান লাগবে। ঠিক আছে, তারপরে দেখেন যারা হায়ার করতে আসে তারা কম হইলেও জানে, ঠিক আছে, টুকিটাকি সব কিছুই জানে যে এসিওটা করাইলেই হয় সেই হয়, সো সেই জন্য তারা একটা কভার লেটার লেখে মানে একটা জব ডিসক্রিপশন লেখে। এখন আপনি ওই জব ডিসক্রিপশনটা প্রথমে তো তিন চারবার পড়বেন, সুন্দরভাবে পড়বেন। ঠিক আছে, পড়া ওইটার আলটিমেট রেজাল্টটা কী, ঠিক আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এখন আলটিমেট রেজাল্টটা কী চাইতেছে ওই বায়ার এটা আপনি বোঝার চেষ্টা করবেন। যেমন এসিওর ক্ষেত্রে বায়ার ম্যাক্সিমাম টাইমে যেটা প্রিফার করে এটা হচ্ছে সে গুগলে র্যাঙ্ক করতে চায়। ঠিক আছে, এখন গুগলে র্যাঙ্ক করতে হইলে কী কী জিনিস লাগে এই জিনিসটা তো আপনি আগেই জানবেন বা আপনার জানা থাকা উচিত অ্যাজ এ এসিও স্পেশালাইস্ট হিসেবে। সো আপনি কভার লেটারটা ওইভাবেই লিখবেন। পুরা ওভারঅল যেই টপিকটা থাকবে বা জব ডিসক্রিপশনটা থাকবে এটা পড়ে আপনি মেইনলি সে কী চাইতেছে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার কভার লেটারটা লেখা আর ইজি হয়ে যাবে। ঠিক আছে, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকেই চাইতে পারে যে আলটিমেটলি তার সেল দরকার। ঠিক আছে, তার সেলস দরকার, আবার অনেকে চায় যে তাদের ওয়েবসাইটের ডিএ ডোমেইন অথরিটি ইনক্রিজ করবে, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি বা অথরিটি ব্যাকলিঙ্কের দিকে ফোকাস করা লাগবে। আর যদি মনে করে যে না আমার আলটিমেটলি সেলস দরকার তাহলে আপনার লিড জেনারেশনের উপরে ফোকাস করা লাগবে। ঠিক আছে, যে তার আলটিমেটলি তার তার যে প্রোডাক্টটা আছে এটা কারা কারা কিনতে পারে। ঠিক আছে, তার টার্গেটেড অডিয়েন্স খুঁজে বাইর করবেন যেটা হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে,
আবার অনেকে মনে করে, অনেকে চায় যে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাইতে কিওয়ার্ডের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার এসইওর সব প্রসেসগুলো অ্যাপ্লাই করা লাগবে। বিশেষ করে কোনগুলি করলে আপনার গুগলে র্যাঙ্ক করে, এইগুলি আপনার বেশি বেশি মেনশন করা লাগবে ওই কভার লেটারের মাধ্যমে। সো প্রথমে যদি আপনি বুঝতে পারেন যে আসলে আলটিমেটলি বায়ারের চাহিদাটা কী, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কভার লেটারটা লেখা সুবিধা মানে ইজি হয়ে যাবে অনেক। তারপরে দেখেন 9 নম্বরে যেটা আছে, নোট অল দ্য মেজর পয়েন্ট বা রিকোয়ারমেন্ট, এটা আপনি 9 নম্বরে না রেখা প্রথমেও রাখতে পারেন, ঠিক আছে। আপনি কভার লেটারটা পড়বেন আর এই জায়গায় পয়েন্টগুলি ফাইন্ড করবেন, ঠিক আছে। দেখবেন যে একটা ফাইবারে যদি ওইগুলি বিভিন্ন ওয়ার্কার বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষ ইয়া করে এই জায়গায়, তারপরেও আমরা যদি একটু দেখি বোঝানোর চেষ্টা করি, হ্যালো আই নিড সামন দ্যাট হ্যাজ এক্সপিরিয়েন্স সাবমিটিং সফটওয়্যার টু গুড ডাউনলোড সাইট। এই জায়গায় দেখেন আমরা যদি নোট করি, সেক্ষেত্রে প্রথমেই নোট করতে পারি সফটওয়্যার, ঠিক আছে। আমরা কভার লেটারটা লেখার আগে আগে একটা নোট করব, ঠিক আছে। একটা নোটপ্যাড নিতে পারেন অথবা আপনি খাতা কলমেও নোট করতে পারেন যে 1 নম্বরে সফটওয়্যার, ঠিক আছে, যে সে মানে জব ডিসক্রিপশনের শুরুতে সফটওয়্যারের কথা উল্লেখ করছে। এখন এটা স্পেসিফিক কোনো সফটওয়্যারের নাম দেওয়াও থাকতে পারতো, ঠিক আছে। তারপরে সে বলছে যে নো স্প্যামি অর ইনসাফিসিয়েন্ট সফটওয়্যার ডাউনলোড সাইট, ঠিক আছে। ইট ইজ অ্যাবাউট নিউ সফটওয়্যার, সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিছে, ফর দিস প্রজেক্ট ইউ মাস্ট সাবমিট এ মেনি ডিরেক্টরিজ অ্যান্ড সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট ডোমেইন উইথ গুড এসিও ডোমেইন অথরিটি। এই জায়গায় দেখেন তার মেবি একটা সফটওয়্যার আছে, এটা যদি ওই জায়গায় গেলে বোঝা যাবে আসলে এই সফটওয়্যারটা কী। সে চাইতেছে এটা ডাউনলোডের মানে ডাউনলোড বৃদ্ধি করবে, ঠিক আছে। এখন এই জন্য সে কোন কোন সাইটগুলি আপনাকে প্রিফার করতেছে, সফটওয়্যার ডাউনলোড রিলেটেড যতগুলি সাইট আছে এর ভিতরে যেই সাইটের ডোমেইন অথরিটি বা ডিএ বেশি, ঠিক আছে, এই সাইটগুলিতে আপনাকে ওয়েব ডিরেক্টরিতে মানে তার এই সাইটটা সাবমিট করতে বলতেছে। এটা মূলত আমরা যেই ওয়েবসাইট সাবমিশন বা ওয়েব ডিরেক্টরি সাবমিশনের ক্লাসটা আমাদের হয়নি, ঠিক আছে, ওয়েব ডিরেক্টরি সাবমিশনের কাজ, ঠিক আছে। এখন ওয়েব ডিরেক্টরি সাবমিশনের ভিতরে একটা নিশ কি, সফটওয়্যার ডাউনলোড মানে সফটওয়্যার রিলেটেড একটা ওয়েবসাইট বিভিন্ন ওয়েব ডিরেক্টরিতে পাবলিশ করা লাগবে, ঠিক আছে। এসইও পেজ অথরিটি ইউ ক্যান ইউজ বট অটো সাবমিট সফটওয়্যার অ্যান্ড ম্যানুয়াল সাবমিশন। এই জায়গায় দেখেন বইলা দিছে, আপনি চাইলে বিভিন্ন অটো সাবমিটার আছে যারা অটোমেটিক্যালি বিভিন্ন হাই অথরিটি সাইটে আপনার ডোমেইনটা সাবমিট করে দিবে, আপনি চাইলে এইটাও ইউজ করতে পারেন, অথবা চাইলে ম্যানুয়ালি ওই সাইটে যায় যায় রেজিস্ট্রেশন করেও আপনার ওয়েবসাইটটা সাবমিট করতে পারেন, দুইটাই অ্যালাউ করবে। প্লিজ বিট অ্যান্ড পিএম মি, পিএম কি কেউ জানেন? পিএম হচ্ছে প্রাইভেট মেসেজ, ঠিক আছে, বা পার্সোনাল মেসেজ বলতে পারেন। উইথ দ্য লিস্ট অফ সাইট ইউর বিট ইনক্লুড অ্যালং উইথ হাউ ইউ প্ল্যান টু ডু দ্য প্রজেক্ট, আপনি এই সাইটটা কীভাবে করবেন এটা তারা মেসেজ করে বলতে বলছেন কি, এটাই কভার লেটার বলতে পারেন আপনি। প্লাস লিস্ট ইউর পার্ট এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্স মানে প্রিভিয়াস কাজের দক্ষতাও আপনি মেনশন করা লাগবে। এই জায়গায় আপনি কীভাবে নোট করতে পারেন দেখেন, প্রথমত সফটওয়্যার লিখবেন, তারপরে লিখবেন যে হাই অথরিটি ডোমেইন, ঠিক আছে, তারপরে এই জায়গায় আছে আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এইগুলি আপনি নোট করবেন। তারপরে আপনি যেটা করতে পারেন, আই হ্যাভ বিন গেটিং ওয়ে মাস স্প্যাম বিট লেটলি, ঠিক আছে, সে এর আগে মানে অনেক ইয়া পাইছে মানে যেগুলি স্প্যাম করে, অটো সাবমিট করে, অটো কভার লেটার করে সবাই। আপনি যদি একটু নোট করেন, এই জায়গায় যদিও নোট করার মতো তেমন বেশি কিছু নাই, বাট আপনাদের ক্ষেত্রে হয়তো বা পাওয়া যাবেন যে আসলে নোট করার মতো অনেক কিছুই থাকবে। যেমন এই জায়গায় প্রথমে আপনি লিখতে পারেন সফটওয়্যার, ঠিক আছে, সফটওয়্যার ডাউনলোড। তারপরে আপনি একটা জিনিস নোট করবেন, হাই ডোমেইন অথরিটি বা ডোমেইন অথরিটি, ঠিক আছে। আপনি এইভাবে পয়েন্ট করবেন 1 নম্বর 2 নম্বর দিয়ে, আপনি আরও সংক্ষেপে লিখবেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু নোট করবেন। আপনি নোট করলে আপনার কভার লেটারটা পরবর্তীতে লিখতে সুবিধা হবে, ঠিক আছে। তারপরে ম্যানুয়ালি
অটো সাবমিটার এই দুইটা আপনি একটু নোট করতে পারেন। এটা কি জন্য একটু পরে বুঝে যাবেন কি জন্য আসলে নোট করতেছেন। তারপরে আপনার ওই যে পাস্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে, প্রিভিয়াস কাজের দক্ষতা এই জায়গায় প্রিফার করতেছে বা চাইতেছে, এটা আপনি নোট করতে পারেন। সো এই জায়গায় আগে বলছি যে নোট করার মতো তেমন বেশি কিছু নাই। এখন দেখেন, তারপরে আপনি যখন এটার জন্য একটা কভার লেটার লিখবেন, তখন আপনি এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে এক একটা করে প্যারাগ্রাফ তৈরি করবেন। যেমন এই জায়গায় সফটওয়্যার ডাউনলোডের কথা বলছে, এখন এইটার উপরে বেস করে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, ঠিক আছে। এটা কীভাবে একটা প্যারাগ্রাফ লিখবেন, এই সফটওয়্যার ডাউনলোড এইটা নিয়ে আপনি এই জায়গায় লিখবেন যে আই নো দ্যাট ইউ হ্যাভ এ সফটওয়্যার, লাইক কী সফটওয়্যার এটা আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করার পরে একটু রিসার্চ করলে বুঝবেন যে ইউ হ্যাভ এ অমুক সফটওয়্যার, ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর সফটওয়্যার ডাউনলোড রেট, আই ক্যান হেল্প ইউ টু ইনক্রিজ ইউর সফটওয়্যার ডাউনলোড। এই আপনি কীভাবে কীভাবে আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পার, মানে ডাউনলোডের হারটা বৃদ্ধি করতে পারবেন, এই বিষয়টাই এই সেক্টরে আপনি ফুটিয়ে তুলবেন, ঠিক আছে, সফটওয়্যার ডাউনলোড এই এই সেক্টরটাতে। তারপরে ডোমেইন অথরিটি, এইটা আপনি আবার আলাদা একটা প্যারাতে লিখবেন, ঠিক আছে, দুইটা স্পেস দিবেন। তারপর আবার ডোমেইন অথরিটি, এটা এই জায়গায় এই কাজটার জন্য আমরা এরকম দেখলাম, এটা অন্য একটা জব অফারে অন্যরকম থাকতে পারে, ঠিক আছে। এটা আপনি ওই সময় নোট করবেন যে আসলে এই জায়গায় কি কি নোট করার মতো পয়েন্ট আছে, ঠিক আছে, মেজর পয়েন্ট কি কি আছে বা আর কী কী বিষয় এই জায়গায় উল্লেখ করছে, ওইগুলির উপরে বেস করে আপনি আলাদা আলাদা প্যারাগ্রাফ লিখবেন, ঠিক আছে। তাইলে কিন্তু বায়ার এটা বায়ারের কাছে অনেক ইফেক্টিভ মনে মনে মানে মনে হইবে, বায়ার মনে করবে যে না আমি মেইনলি যেই যেইগুলিতে ফোকাস করলাম একটু এইগুলি সে এক্সপ্লেন করে আমার বুঝাইতেছে, ঠিক আছে। যেমন ডোমেইন অথরিটি, এই ক্ষেত্রে এসে আপনি আবার একটা স্পেসিফিক একটা প্যারাগ্রাফ লিখবেন যে আসলে আমি হাই ডোমেইন অথরিটি সাইটে তোমার ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করব, ঠিক আছে, আমার কাছে এরকম সাইটের লিস্ট আছে বা রেজিস্ট্রেশন করা আছে, সো এই সাইটে যদি আমি তোমার এই সাইটের জন্য ব্যাকলিংক তৈরি করি সেক্ষেত্রে তোমার সাইটের মানে কি বলে র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বাইরে যাবে, ঠিক আছে, তোমার সাইটের ডিএ ডোমেইন অথরিটি ইনক্রিজ পাবে, তারপরে গুগলে র্যাঙ্ক হওয়ার ক্ষেত্রে এটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে, ঠিক আছে। এইভাবে আপনি এই সেক্টরে লিখতে পারেন। তারপরে পাস্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে, লিখতে পারেন যে তুমি প্রিভিয়াস কাজের দক্ষতা আছে কিনা এটা মেনশন করছো, সেক্ষেত্রে তুমি যদি আমার আমার এই কাজের, ঠিক আছে, পিছনে অনেক এরকম কাজ করছি আমি, এগুলো যদি তুমি দেখতে চাও, ঠিক আছে, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এটা একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে, আপনার যদি প্রিভিয়াস কাজ থাকে সেক্ষেত্রে আপনি ওই গুগল শিটের লিঙ্কটা এ জায়গায় দিয়ে দিবেন যে তুমি আমার এই শিটটা ভিজিট করার মাধ্যমে আমার কাজটা প্রিভিয়াস যে কাজ করছি এটা তুমি দেখতে পারো। আর এই জন্য আপনাদের যখন এই যে ক্লাসটা হয়েছে ওই কাজের এই বলছিলাম যে একটা কাল্পনিক কোম্পানি ধরে নিয়ে ওই কাজটা করেন, করে একটা মূলত একটা রিপোর্ট তৈরি করে রাখেন যেন এই ডেমোটা আপনি নতুন কোনো বায়ারের সাথে কাজ করতে গেলে শেয়ার করতে পারেন, ঠিক আছে। কারণ প্রথম দিকেই তো আর আপনি কোনো কোম্পানির সাথে কাজ করবেন না যে জন্য আপনার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স বা থাকবে না কোনো কিছু প্রুফ, সেজন্য আপনি প্রথমে নিজে নিজে প্র্যাকটিস করার জন্য একটা রিপোর্ট তৈরি করতে পারেন। প্রত্যেকটা ক্লাসেই আমি এই জিনিসটা বলছিলাম আপনাদের, ঠিক আছে। সো ওইগুলি আপনি এই জায়গায় রেফার করে দিতে পারেন। মূল কথা হয়েছে এই জায়গায় আপনাকে নোট করতে হইবে প্রথমে, ঠিক আছে, বায়ার অনেক কিছু বলতে পারে, সব বিষয়গুলি নোট করতে হইবে। তারপরে এই প্রত্যেকটা নোটের উপরে ডিপেন্ড করে আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে, শর্ট শর্ট প্যারাগ্রাফ, বেশি লং করবেন না, জাস্ট একদম যেইগুলি প্রয়োজনীয় ওইগুলিই লিখবেন, ঠিক আছে। আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের, আর একটু নিজে নিজে রিসার্চ করবেন, ভাববেন, তাইলে আরও সুন্দর হবে বিষয়টা। দেখেন, নোট অল দ্য মেজর পয়েন্ট আর রিকোয়ারমেন্ট এগুলি পড়বেন, তারপরে রাইট এ প্যারাগ্রাফ ফর দিস পয়েন্ট, ঠিক আছে, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য আপনি ইয়া লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন, ওইটা একটু ডিসক্রাইব করবেন। তারপরে সাজেস্ট পয়েন্ট আইডেন্টিফাই, এই জায়গায় দেখেন সাজেস্ট পয়েন্ট আইডেন্টিফাইটা হয়েছে আপনার, আপনি কভার লেটারটা দেখলেন, বাট এটা হয়েছে হইতে পারে একটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আমরা ওই যে এজেন্সি টাইপের হলে কীভাবে করবো এটা তো বললামই, মনে করেন যে ইন্ডিভিজুয়াল আপনি দেখলেন যে সে এসিওর জন্য হায়ার করবে, কিন্তু সে প্রপারভাবে বুঝতে মানে বলতে পারতেছে না যে এসিওর কোন কোনগুলি করবে না কি করবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে গাইড মি, ঠিক আছে, বা গিভ মি এ ওয়ার্ক প্ল্যান, এরকম বিভিন্ন
কিওয়ার্ড জুড়া দেয় যে আসলে সে আপনার কাছ থেকে চাইতেছে যে কিভাবে কাজটা করবেন বা এটা করলে বেনিফিট কি, সে বুঝে না আপনাকে বুঝায় দিতে বলতেছে, সেক্ষেত্রে আপনি এই জায়গায় তার এই পয়েন্টগুলি খুঁজে বের করবেন। ঠিক আছে, সাজেস্ট পয়েন্ট আইডেন্টিফাই, বা এটা আবার অনেক সময় বলে যে উইক পয়েন্ট। ঠিক আছে, বায়ারের উইক পয়েন্ট, যে বায়ার এইগুলি আসলে বুঝতেছে না, সেক্ষেত্রে আপনি যেহেতু এসিওর কাজটা জানেন ভালোভাবে আপনি বুঝাইবেন। ঠিক আছে, যে তুমি যদি এসিওর ক্ষেত্রে ব্যাকলিং করো, এরকম কোয়ালিটি ব্যাকলিং ইনক্রিজ করতে পারো, তাহলে তোমার ওয়েবসাইটে ডিএটা ইনক্রিজ পাবে। আর ডিএ বেশি হলে তোমার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট যদি তুমি পাবলিশ করো, সেক্ষেত্রে এই সেম ইন্ডাস্ট্রিতে যত কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুগলের যে র্যাঙ্কিং অ্যালগোরিদম আছে, র্যাঙ্কিং অ্যালগোরিদমে তুমি ফার্স্ট পেজে আসার জন্য বেশি প্রায়োরিটি বেশি পাবে। ঠিক আছে, এইভাবে আপনার নলেজটা আপনি শেয়ার করবেন, বায়ারকে অফার করবেন যে তুমি এই কাজটা এইভাবে করতে পারো। প্রথমে দেখবেন যে আসলে বায়ার কি স্কিপ রাখছে, ওই জিনিসটা আপনি এই জায়গায় সাজেস্ট করতে পারেন বায়ারকে। ঠিক আছে, তারপরে এই জায়গায় 12 নম্বর আছে আইডেন্টিফাই দ্য টিকি পয়েন্ট, এটাও সেমই বলতে পারেন। ঠিক আছে, এখন আপনি এই জায়গায় টিকি পয়েন্ট এই জিনিসটা আপনাকে বুঝতে হইবে। যেমন একটা কাজের ক্ষেত্রে বা একটা জব ডেসক্রিপশনের ক্ষেত্রে অনেক টিকি পয়েন্ট থাকতে পারে, যেমন বায়ার এই জায়গায় বলে দিতে পারে যে আপনার, সাপোজ এই জায়গায় মনে করেন যে ভিডিও এডিটিংয়ের জন্য একটা বায়ার পোস্ট করছে। ঠিক আছে, আর মেনশন করে দিতে যে সে চাইতেছে ক্যামটাসিয়া দ্বারা ভিডিও এডিট করবে, সে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে, এখন ভিডিও সে একজন ভিডিও এডিটর খুঁজতেছে। ঠিক আছে, সে বেসিক্যালি ক্যামটাসিয়া ইউজ করে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, এরকম বিভিন্ন কিছু লেখা দিল। বাট এই জায়গায় টিকি পয়েন্ট কোনটা, এটা হচ্ছে ক্যামটাসিয়া। এখন এই জায়গায় দেখেন, এই যে ক্যামটাসিয়া, এটা নিয়ে যদি আপনি একটু বায়ারের মোটিভ করতে পারেন যে আপনি ক্যামটাসিয়াটা সুন্দর করে ইউজ করতে পারেন, তারপরে এটার মানে অ্যাডভান্স ইউজটা আপনি করতে পারেন, এটা দিয়ে আপনি অনেক প্রজেক্ট তৈরি করছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এইটা একটা প্লাস পয়েন্ট। বায়ারের এই জায়গায় অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন হইতেছে আর আপনি এইটাতে দক্ষ। ঠিক আছে, এইভাবে বিভিন্ন ফোকাস করলে দেখবেন যে বিভিন্ন ট্রিকি পয়েন্টগুলো বাইর হয়ে আসবে, আর ওইগুলির উপরে আপনি অ্যাপ্লাই করে বিভিন্ন ছোটো ছোটো প্যারাগ্রাফ লিখবেন, যেটা দেখবেন যে বায়ার এই জিনিসটা বায়ারে আকৃষ্ট করার জন্য অনেক ইফেক্টিভ। ঠিক আছে, সো এটা আপনি ওই জব ডেসক্রিপশনটা পড়লেই বুঝবেন। ঠিক আছে, এইগুলি আরও বেশি করে আলোচনা করে অনেক সময় লাগবে, আমি শর্ট শর্ট বলতেছি, আপনারা যদি আরেকটু রিসার্চ করেন সেক্ষেত্রে আপনি সহজেই পাওয়া যাবেন না আসলে কী বলতে চাইতেছি। ফোকাস অন বায়ার উইক পয়েন্ট, এই জিনিসটা আমরা আলোচনা করছি। ঠিক আছে, যে আসলে বায়ারের উইক পয়েন্ট কী কী আছে ওইগুলিকে আপনি সাজেস্ট করবেন। রাইট ইউর স্পেশালিটি, আপনার স্পেশালিটি লিখবেন, একই কথা ঘুরে ফিরে। ঠিক আছে, যে আসলে আপনি এই কাজটা কীভাবে করতে পারেন, সাপোজ এসিওর ক্ষেত্রে মনে করেন যে আপনি গুগল অ্যালগোরিদমের আপডেটগুলি জানেন, লেটেস্ট যে আপডেট আছে এই আপডেটে যেই যেই বিষয়ে বলা আছে এইগুলি আপনি জানেন। ঠিক আছে, গুগল পেঙ্গুইন, গুগল পান্ডার যে রুলস আছে এই রুলস আপনি জানেন। ঠিক আছে, যে জন্য আপনি আপনাকে নিয়ে বায়ার কোনো রিস্কের ভিতরে নাই, আপনার মাধ্যমে কাজ করালে বায়ারের কোনো ক্ষতি হইবে না। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় আপনি মেনশন করতে পারেন, এগুলো আছে আপনার এক্সট্রা স্পেশালিটি আপনার। ঠিক আছে, তারপরে গেটিং উইথ নেম, এটা একটা বিষয় দেখেন, আপনি কভার লেটারটা লেখার শুরুতেই বায়ারের নামটা যদি আপনি কোনোভাবে জানতে পারেন, ফাইবারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি, আবার অনেক ক্ষেত্রে জানা যায় না। যেমন এই জায়গায় যদি দেখেন, এই জায়গায় অনেকেই এক একটা নাম দিয়ে রাখে, এই জায়গায় জানা যায় না। এটা ফাইবার হোক আর অন্যান্য মার্কেট প্লেসে হোক, আমি মূলত সবগুলি উদ্দেশ্য করে এইগুলি বলতেছি, আর এটা আপনি সব মার্কেট প্লেসে ইউজ করতে পারেন। যেমন তাদের নাম দিয়া প্রথমে ইয়া করতে পারেন, যে আমরা অনেক সময় লিখি না, মানে লেখার শুরুতে লিখি যে হাই স্যার। ঠিক আছে, হাই স্যার, স্যার দিয়ে আমরা মেনশন করি, প্রথমে লেখাটা শুরু করি। ঠিক আছে, বা ডিয়ার হায়ারিং ম্যানেজার। ঠিক আছে, এইভাবে ম্যানেজার, স্যার, বস, ম্যাডাম এগুলি দিয়ে শুরু করি। বাট আমেরিকান বায়ারের ক্ষেত্রে বা বিদেশি বায়ারের ক্ষেত্রে যদি আপনি কোনোভাবে তার নামটা জানেন, নাম জানলে আপনি ডিরেক্টলি তার নাম দিয়ে শুরু করবেন। ঠিক আছে, যে হাই, তার নামটা বলবেন। ঠিক আছে,
এটা হইতে পারে হাই ডোনাল, ঠিক আছে, আই রিড ইউর টোটাল ওয়ার্ক ডিসক্রিপশন ভেরি কেয়ারফুলি, ঠিক আছে। প্রথমেই তার নামটা দিয়ে শুরু করবে, নামটা দিয়ে শুরু করলে কি হয় দেখেন, এটা মানে বিদেশিদের ক্ষেত্রে এটা আপনারাও জানা থাকবেন, বিদেশিদের ক্ষেত্রে এটা একটা কালচার, সবাই সবার নাম ধরে আর কি ডাকে, ঠিক আছে, তারা স্যার সুর এই এই স্যারের থেকে নাম ধরে ডাকলে বেশি এটাকে আর কি মানে ওদের মন জয় করতে পারবে, নাম ধরে ডাকাটাই ওরা বেশি পছন্দ করে, ঠিক আছে, সবাই সবার নাম ধরে ডাকে। সেক্ষেত্রে আপনি যদি নাম জানতে পারেন, এটা হইতে পারে আপনার, আমরা তো এই জায়গায় দেখতেছি বায়ার রিকোয়েস্ট সেন্ড করার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আপনার গিগ যখন র্যাঙ্কে থাকবে সেক্ষেত্রে দেখবেন যে ওই বায়ার যখন আপনাকে নক দিবে, বায়ার নিজেই আপনাকে খুঁজে নক দিবে, সেক্ষেত্রে আপনি বায়ারের নামটা সহজেই দেখতে পারবেন, ঠিক আছে, সেক্ষেত্রে হাই তার নামটা বলবেন সরাসরি, ঠিক আছে, মানে নাম দিয়া লেখাটা শুরু করবেন। তারপর এই জায়গায় আছে ইউজ টেকনিক্যাল ওয়ার্ড, এই জায়গায় আপনাকে টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করতে হবে, ঠিক আছে, মানে আপনার কাজের সাথে দেখবেন যে বিভিন্ন ওয়ার্ড ম্যাচ করে, আপনি জেনারেল ওয়ার্ডের থেকে টেকনিক্যাল ওয়ার্ডগুলি বেশি ইউজ করবেন। এটা টেকনিক্যাল ওয়ার্ডগুলি কেমন হতে পারে দেখেন, যেমন গুগল সার্চ রেজাল্ট, ঠিক আছে, গুগল সার্চ রেজাল্ট, এই জিনিসটা যদি আপনি সহজে বলতে চান বাইরে তাহলে বলতে পারেন যে গুগল সার্প, ঠিক আছে, আমরা জানি যে সার্প হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, ঠিক আছে, গুগল সার্প, আমি তোমাকে গুগল সার্পে আয়না দিতে পারবো, ঠিক আছে, তারপরে আমি তোমাকে এই কাজটা খুব তাড়াতাড়ি করে দিতে পারবো, ঠিক আছে, আই ক্যান ডেলিভারি দিস ওয়ার্ক টু ইউ অ্যাজ সন অ্যাজ, ঠিক আছে, বা এই যে অ্যাজ সন অ্যাজ পসিবল, বা যত তাড়াতাড়ি সম্ভব, এটা কিন্তু আপনি আরেকটু টেকিভাবে বলতে পারেন এস অ্যাপি, ঠিক আছে, এটা সবাই জানে, আপনি যদি এস অ্যাপি লেখেন এটা মানে হচ্ছে অ্যাজ সন অ্যাজ পসিবল, ঠিক আছে, এইভাবে আপনি বিভিন্ন টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন এই এসইও কাজ করতে গেলে বা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক টেকনিক্যাল ওয়ার্ড আছে, এগুলি নিয়ে ক্লাস নেওয়া দরকার, ঠিক আছে, এগুলির একটা লিস্ট আছে, ওগুলি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো মানে। সো এইগুলি আপনি কোনটা কোন জায়গায় আসলে আসবে এটা এখন বলা যায় না, কোনটা কোন জায়গায় ইউজ করা লাগবে, আপনি সবসময় চেষ্টা করবেন যে টেকনিক্যাল ওয়ার্ডগুলি ইউজ করা, ঠিক আছে। তারপরে ইউজ বুলেট নাম্বার, ঠিক আছে, বা নাম্বার বুলেট, ওই যে আপনার যেই প্যারাগ্রাফগুলি তৈরি করবেন প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে নাম্বার দিতে পারেন, সেক্ষেত্রে আপনি এক নম্বর দুই নম্বর এরকম থাকলে লেখাটা অনেক মার্জিত মনে হয় আর এটা পড়তে অনেক সুবিধা হয়, এটার মিনিংটাও বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আপনার যদি লেখাটা অনেক বড় হয় সেক্ষেত্রে যদি নাম্বারিং করে লেখেন তাহলে অনেক সুন্দর দেখা যায় লেখাটা, ঠিক আছে, এটা যদি বড় হইলেও এটা মানে ইজিলি পড়া যায়, পড়তে ইন্টারেস্ট পাওয়া যায়, ঠিক আছে। আর যদি আপনি কোনো স্পেস নাই, কোনো নাম্বার নাই, কিছু নাই, আপনি এক লাগারি যদি লেখা যান সেক্ষেত্রে লেখাটা কিন্তু মানে ওইভাবে আকর্ষণীয় হবে না, এই জন্য আপনি অবশ্যই নাম্বার ইউজ করবেন, প্রত্যেকটা প্যারায় নাম্বার ইউজ করবেন, ঠিক আছে, যে এক নম্বর দুই নম্বর স্টেপ ওয়ান স্টেপ টু এইভাবে আপনি স্টেপ ইউজ করবেন বা নাম্বার ইউজ করবেন। তারপরে ডোন্ট ইউজ আননেসেসারি ওয়ার্ড, আপনার অপ্রয়োজনীয় কোনো কিছু লেখা এটা ভারী করবেন না, কভার লেটারটা অপ্রয়োজনীয় কিছু লেখা ভারী করবেন না, ঠিক আছে, যেমন এই জায়গায় আপনার ব্যাপারে যদি আপনি অনেক কিছু লিখতে থাকেন একদম এক গড়া, ঠিক আছে, ভাষণ দিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু বায়ার এটা বোর ফিল করবে, ঠিক আছে, অপ্রয়োজনীয় কিছু লিখবেন না একদম, আপনি যেহেতু প্রথমে পয়েন্ট আউট করবেন বায়ারের যে মেইন পয়েন্ট আছে মেজর পয়েন্টগুলি নোট করবেন, ওই পয়েন্টগুলির আলোকেই আপনি কভার লেটারটা লিখবেন, ঠিক আছে, এর এক্সট্রা অপ্রয়োজনীয় কিছু আপনার লেখার দরকার নাই, ঠিক আছে, অযথা কোনো লম্বা করবেন না এটা। তারপরে এক্সক্লুড অটো কভার লেটার, এটা তো অবশ্যই মাস্ট, এটা ইউজ করবেন আপনার প্রত্যেকটা জবের জন্য, ঠিক আছে, প্রত্যেকটা জব অফারের জন্য আলাদা আলাদাভাবে, কারণ এক একটা বায়ারের রিকোয়ারমেন্ট বা কাজের ধরন লেখার ধরন এক এক রকম হয়, এটা আপনি বুঝতে হবে প্রথমে, বুঝা ওইভাবেই আপনাকে কভার লেটার লিখতে হইবে, ঠিক আছে। এই জন্য আপনি যদি একটা কভার লেটার লেখেন যে আই এম এ ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড, আমার এই স্কিল আছে, আমি এইভাবে এইগুলি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ওইটা ওইভাবে গ্রহণযোগ্য না, এই জায়গায় বেসিক্যালি ফোকাস করতে হবে বায়ারের কী প্রয়োজন হইতেছে আর এইটা কত সুন্দরভাবে তারে আমরা করে দিতে পারতেছি, ঠিক আছে। এই জায়গায় যদি আপনি ওই অটো কভার লেটার একটা লেখা সবাইরে পাঠাই দেন, এটা কিন্তু আপনি মানে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম এই জায়গার থেকে, ঠিক আছে, ঠিক আছে, এটা ওই যে কী বলো এটার আপনি ঝড়ে বক মারার মতো, এইভাবে আপনি করবেন না,
যেভাবে দেখাইলাম এইভাবে করবেন, দেখবেন যে আপনি সময় নিয়ে একদিনে একটা লেটার অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আপনি নিজেই শিওর হবেন যে আসলে আমি তো বায়ার রে স্যাটিসফাই করে দিছি, আমার দিক থেকে আমি সব কিছু তার যা জানার সব কিছু বইলা দিছি, সো আমার এটা থেকে বায়ারের ফিডব্যাক বা বায়ার রিপ্লে করবে অবশ্যই, ঠিক আছে? আপনি নিজেই নিজের কাছে দেখবেন যে নিজের কাছে ফিল হইবে যে বায়ার রে সঠিকভাবে আপনি সঠিক সিদ্ধান্তটা দিতে পারছেন কিনা। আর অটো কভার লেটারটা লিখলে আপনি ওই যে ঝড়ে বক মারার মতো বায়ার এটা অ্যাকসেপ্ট করতেও পারে, দেখতেও পারে, নাও দেখতে পারে, ঠিক আছে? আর ওইটা বায়ার দেখলেই বুঝে যে এটা অটো কভার লেটার, ঠিক আছে? অটো কভার লেটারটা আপনি কখনো ইউজ করবেন না। এটা লিখলে ওই যে 10-5 মিনিট বা 2 মিনিট যে লস করবেন ওইটাই আপনার লস, এটা থেকে একটা আশা করার মানে আশা করা যায় না। এটা আপনার যদি কপাল অনেক বেশি ভালো হয়, ঠিক আছে, আঙ্গুল ফলে কলা কী জানি কলা গাছে আঙ্গুল ফল হয়, সেই ক্ষেত্রে আপনি এটা পাইতে পারেন এইভাবে, তাছাড়া কিন্তু এটা কোনো কাজ করে না। সো অটো কভার লেটার লিখবেন না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য ইন্ডিভিজুয়ালি কভার লেটার বা জব অ্যাপ্লিকেশন লিখবেন, এই যে রুলস বললাম এই রুলস অনুযায়ী, ঠিক আছে? তাইলে দেখবেন যে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তারপরে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইফ নিড, এটা দেখেন আপনার সম্পর্কে যদি বলা দরকার মনে করেন, অনেক সময় দেখবেন যে বায়ার শুধু বইলা দেয় যে সে একজন এসইও স্পেশালাইস্ট খুঁজতেছে, কী কী জন্য খুঁজতেছে, কী করবে না করবে, এরকম কিছু থাকে না, একদম সংক্ষেপে একটা কথা থাকে, ঠিক আছে? একদম শর্টলি বইলা দেয়। সেক্ষেত্রে আপনি যে একজন স্পেশালাইজড বা আপনার যে স্কিলগুলি আছে এগুলি আপনি একটু মেনশন করে দিতে পারেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার ব্যাপারে আপনি একটু বলতে পারেন যে আপনি এই কাজগুলি এইভাবে করতে পারেন, ঠিক আছে? এই জায়গায় ইন্ট্রোডিউস ইউর সেলফ বলতে এই জায়গায় কিন্তু আপনি আপনার পারিবারিক মানে পারিবারিক ব্যাপারে বা আপনার পার্সোনাল ব্যাপারে আপনার কোন জায়গায় পড়াশোনা করতেছেন এই বিষয়গুলি কিন্তু আপনার এই জায়গায় টানার দরকার নাই, এই বিষয়গুলি মেনশন না করলেও হইবে। এই জায়গায় কাজের পারপাসে আপনার যে স্কিল আছে এই মানে এই স্কিল নিয়ে আপনার সম্পর্কে আপনি কিছু বলতে পারেন, ঠিক আছে? এমনিতে নর্মালভাবে কোনো ইন্ট্রোডিউস ইউর সেলফ বললে আমরা যেভাবে আমাদের পরিচয় দেই, ঠিক আছে, আমাদের বাসা কোন জায়গায়, আমরা কোন জায়গা থেকে গ্রো আপ করছি, কোন জায়গায় পড়াশোনা করছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, ঠিক আছে? সো এইগুলি কিন্তু এই জায়গায় বলার দরকার নেই, আপনি এই জায়গায় মূলত আপনার যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন ওই ব্যাপারেই কিছু একটু বইলা দিবেন, যেটা অনেক আকর্ষণীয় হইবে, ঠিক আছে? এটাও আপনি বলবেন তখনই যদি ওরকম সংক্ষিপ্ত কিছু থাকে বা যদি মনে করেন যে না কভার লেটারটা যেহেতু লিখবো ওই জায়গায় বায়ারের কোনো রিকোয়ারমেন্টও দেখতেছি না, তাহলে আমার ব্যাপারে আমি একটু এইভাবে বইলা দিই, ঠিক আছে? এটা যদি মনে করেন তাহলে আপনি এইভাবে একটু দিতে পারেন নিজের ব্যাপারে, অন্যথায় দেওয়ার দরকার নাই, অন্যথায় বায়ারের যে পয়েন্ট থাকবে ওই পয়েন্ট অনুযায়ী শুধু আপনি লিখবেন, ঠিক আছে? তারপরে ইউজ ডেমো অ্যাটাচমেন্ট অর রেফারেল, ঠিক আছে? রেফারেল লিঙ্ক, এটা আমরা একটু আগে দেখছি যে আসলে এটা অনেকটাই বেশি ভ্যারি করে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? যে আসলে আপনি প্রিভিয়াসলি যে এই কাজগুলি করছেন, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আপনি পূর্বে এই কাজগুলি করছেন এর প্রমাণ আছে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি কভার লেটারটা তো সুন্দরভাবে লিখবেনই, একদম শেষে আবার বইলা দিবেন যে আসলে আমি পূর্ববর্তী সময়ে এই কাজগুলি করছি, এইগুলি তুমি দেখতে চাইলে এই লিঙ্কটি ভিজিট করতে পারো, ঠিক আছে? আপনি ওই গুগল শিটের লিঙ্ক দিয়ে দিতে পারেন, ড্রাইভের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে সেই লিঙ্ক দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা অনেকটা প্লাস পয়েন্ট আপনার জন্য। সো বায়ার সহজে আপনার আগের কাজগুলি দেখতে পারবে, ওটা পছন্দ হইলে আপনার ওই পুরোটা না পড়েও আপনার কাজ দিতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটা আপনি রেফার করবেন সবসময় যদি আপনার থাকে, আর এটা সবসময় মানে রাখার চেষ্টা করবেন। ফাইবারের ক্ষেত্রে আপনি যেইটা নিয়ে গিগ তৈরি করেন, ঠিক আছে, লিড জেনারেশন নিয়ে গিগ তৈরি করলে আপনার লিড জেনারেশনের যে কাজ করছেন এটার প্রমাণ আপনার কাছে থাকতে হইবে, ঠিক আছে? আপনি কোনো বায়ারের কাজ করেন নাই, সমস্যা নাই, আপনি এমনিতেই একটা কাল্পনিক প্রোডাক্ট চয়েস করেন, এই প্রোডাক্টের জন্য লিড জেনারেশন করে একটা গুগলের শিট তৈরি করে রাখেন, ঠিক আছে? আপনার প্র্যাকটিসও হবে, প্র্যাকটিক্যাল, আর কোনো বায়ার যদি দেখতে চায় ডেমো তারে দেখাইতেও পারবেন এই জিনিসটা, আর না দেখতে চাইলেও তারা আপনি দেখাইতে পারেন যে আসলে তুমি এইটা দেখতে পারো, এটা আমি প্রিভিয়াসলি করেছিলাম, ঠিক আছে? এটা অনেকটা প্লাস পয়েন্ট। সো এই জিনিসটা সবাই করবেন, আসলে প্রত্যেকটা পয়েন্টেই করবেন। আমি আপনাদের সবার কাছে তো এই যে এই ডকটা আছে, ঠিক আছে, যে ডিটেলস অফ টু দ্য পয়েন্ট, এটা তো সবার কাছে আছে, তো আপনারা চাইলে এটা একটু দেখতে পারেন, ঠিক আছে, নিজেদের কাছে
যে এই বিষয়গুলি আমাদের মাথায় রাখা উচিত কভার লেটার লেখার সময়। তারপরে দেখেন অ্যান্সার দ্য বায়ার কোশ্চেন কেয়ারফুলি অ্যান্ড ক্রিয়েটিভলি। ঠিক আছে, এখন অনেক ক্ষেত্রে বায়ার ডেসক্রিপশনের ভিতরে, জব ডেসক্রিপশনের ভিতরে বা জব পোস্টের ভিতরে বইলা দেয়, ঠিক আছে, যে তোমার অমুক সফটওয়্যারের উপরে নলেজ আছে কি না, অমুক বিষয়ের নলেজ আছে কি না, কত পার্সেন্ট আছে, বা এইটা কীভাবে করে, ঠিক আছে, তুমি যে এই পেশায় কাজ করবা এইটা কীভাবে করে, ঠিক আছে, মানে ডেমি কিছু কোশ্চেন করে দেয় আর বইলা দেয় যে যারা যারা অ্যাপ্লাই করবে তারা যেন এই কোশ্চেনগুলির অ্যান্সার জানি বাইরে দেয়, বায়ার যেন সহজেই বুঝতে পারে যে আসলে কার অ্যান্সারটা পারফেক্ট। এই অ্যান্সার দেখলে বায়ার বুঝতে পারবে যে আসলে এই লোকটা কি কাজ পারবে কি পারবে না। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের বায়ার যখন আপনি হায়ার করবে সেইভাবে কোশ্চেন জুড়া দিতে পারে, ঠিক আছে, যে আপনাকে অ্যাপ্লাই করার সাথে সাথে এই কোশ্চেনের অ্যান্সারগুলি দিয়ে দিতে হইবে। সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা কোশ্চেন সুন্দরভাবে পড়বেন আর ওই কোশ্চেনটা ওই জায়গায় মেনশন করে তারপরে নিচে অ্যান্সার লিখে ওইটার সুন্দর একটা অ্যান্সার করে দিবেন। ঠিক আছে, সো এই জিনিসটা খেয়াল করবেন সবাই। এটা যদি বায়ার চায়, বায়ারের যদি রিকোয়ারমেন্ট থাকে ডেসক্রিপশনের ভিতরে যে এই কোশ্চেনগুলির অ্যান্সার দেওয়া লাগবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই কোশ্চেনগুলির অ্যান্সার দিবেন। ঠিক আছে, অনেক ভাইবা চিন্তা আপনার গবেষণা করে তারপরে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এখন ওই ক্ষেত্রে যদি আপনি ওই যে অটো কভার লেটার পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওটা রিজেক্ট করে দেবে, মানে পাঠানোর সাথে সাথে ওটা বায়ার দেখবেও না কিন্তু। ঠিক আছে, কারণ বায়ার বুঝবে যে আসলে আপনি অটো কভার লেটার দিচ্ছেন, এই জায়গায় আপনি নিজে কতটা অলস তার জন্য যে একটা প্ল্যান পাঠাবেন এইটাই আপনি করেন নাই, তাহলে আপনাকে কীভাবে সে কাজ দেবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এক্সপ্লেইন টু দ্য বায়ার উইথ লজিক অ্যান্ড এভিডেন্স। ঠিক আছে, মোট কথা হয়েছে আপনি পুরা বিষয়টা বা পুরা কভার লেটারে আপনি বায়াররে মোটিভ করবেন, এইভাবে লজিক দিবেন, ঠিক আছে, যে আমি তোমার এইভাবে কাজটা করব আর এই কাজের ফলাফল এইটা হয় এইটা হবে। ঠিক আছে, সো বায়াররে সঠিকভাবে মানে এভাবে বুঝাবেন, ঠিক আছে, লজিক দিয়া এভিডেন্স দিয়া তারপরে বুঝাবেন বায়াররে। ঠিক আছে, পুরা বিষয়টা এক্সপ্লেইন করবেন আর অযথাই কোনো কিছু লিখবেন না, এই লেখার পিছনে লজিক থাকা লাগবে, ঠিক আছে, যুক্তি থাকা লাগবে, এভিডেন্স আর লজিক এই দুইটা থাকা লাগবে। ঠিক আছে, যে আপনি এই জিনিসটা এই জন্য করবেন এটার কারণ হলো এইটা আর এটা করলে এইটা হয় এটা হলো আপনার যুক্তি। ঠিক আছে, এই দুইটা বিষয় অবশ্যই মানে খেয়াল রাখবেন। তারপরে লাস্টে আমাদের যেটা আছে, বি কেয়ারফুলি অ্যাবাউট দ্য ফেক বায়ার। দেখেন, মেক এ ক্রিয়েটিভ প্ল্যান ফর বায়ার প্রজেক্ট। এখন অনেক ক্ষেত্রে অনেক বায়ার প্ল্যান শেয়ার করতে বলে, ঠিক আছে, যে আসলে তার নতুন একটা কোম্পানি রান করছে, স্টার্ট আপ কোম্পানি, সে চাইতেছে একজন এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং স্পেশালাইস্টকে হায়ার করবে। এখন সেক্ষেত্রে সে কী কী বিষয় মানে তার করা উচিত সেটা সে জানে না, সেক্ষেত্রে তার প্ল্যান সে বলে যে আমার একটা প্ল্যান তৈরি করে দাও, মার্কেটিং স্ট্র্যাটেজি বা ওয়ার্কিং প্ল্যান, ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক প্ল্যান, প্ল্যানটা চায়। এটা হইতে পারে আপনার এই যে ডিরেক্টলি যে কোনো জায়গায় এটা দেখতে পারেন, জব পোস্টের ভিতরে অথবা বায়ারের সাথে কমিউনিকেশনের একটা পর্যায়ে যায় এটা বায়ার বলতে পারে যে তুমি কীভাবে কাজ করবা এটার একটা প্ল্যান দাও আমাকে। ঠিক আছে, এখন এই যে ওয়ার্ক প্ল্যান এটা নিয়ে আমাদের একটা আলাদা একটা ক্লাস হবে, ঠিক আছে, এটা অনেক কিছু এই জায়গায় বুঝানোর আছে। ঠিক আছে, এটা একটা ভিতরে কভার করা পসিবল না। ঠিক আছে, এটা ওই যে আমি বায়ার মোটিভ, বায়ারকে কীভাবে আপনি মোটিভ করবেন এই জিনিসটা নিয়ে আমাদের আলাদাভাবে ক্লাস নিতে হবে। যেমন এই জায়গায় আমাদের টোটালে 20-25টা পয়েন্ট হয়েছে না, এটা করতে গেলেও দেখা যাচ্ছে এরকম 20-30টা পয়েন্ট এসে পড়বে, কীভাবে বায়ারের জন্য একটা আপনার স্কিলটা মানে কাজে লাগাইয়া বায়ারের জন্য নতুন একটা স্টার্ট আপ কোম্পানির জন্য একটা প্ল্যান তৈরি করতে পারেন। তারপরে দেখেন আমরা এইটা এইটা একটু শিখি অ্যাট লাস্ট, বি কেয়ারফুলি অ্যাবাউট দ্য ফেক বায়ার। এখন মানে ফেক বায়ার সম্পর্কে সচেতন থাকা, এখন ফেক বায়ার আপনি কীভাবে চিনবেন, ঠিক আছে, হাউ টু আইডেন্টিফাই ফেক বায়ার, এটা চেনা কিন্তু অনেকটাই ইজি, আবার অনেক ক্ষেত্রে ইজি নাও হইতে পারে। আসলে যেই বায়ার ফেক সে আসলে অনেকভাবে প্রতারণা করে, ঠিক আছে, অনেক অনেক স্মার্টলি অনেক বায়ারে প্রতারণা করে। ঠিক আছে, ফাইবার বাংলাদেশ গ্রুপে গেলে দেখবেন যে আপনি বিভিন্ন জনে বিভিন্ন কমপ্লেইন করে, ঠিক আছে, যে সে বায়ারের সাথে এইভাবে কাজ করছে তারপরে বায়ার উদাও, ঠিক আছে,
বা বায়ার এইভাবে কাজ করায় নেওয়ার পরে বলতেছে যে তার কাজটা হয় নাই, ঠিক আছে, রিভিশন চাইতেছে, আবার রিভিশন না দিলে বলতেছে যে না মানে তোমার মানে কাজটা হয় নাই, এভাবে অনেক মানে অনেকে অনেক কমপ্লেইন করতেছে দেখবেন। মানে এগুলি হচ্ছে ফেক বায়ার, আর ফেক বায়ার ম্যাক্সিমাম ফেক বায়ার এই মূলত আসে ইন্ডিয়া থেকে, ঠিক আছে, এটা সবার একটা ধারণা, আর ধারণারও কিছু না, আসলে ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ান বায়ারগুলি ফেক হয় অনেকটা, ঠিক আছে, অনেক ফেক বায়ার থাকে, এরা মূলত অনেক প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে, কাজ করে ঠিকই, তারপরে এরা যেহেতু ফেক, ওদের তো আর আল্লাহরও ভয় নাই, তারপরে মানুষরা ঠকাইলে কী হইবে না হইবে এইও হিসাব নাই, মানে যারা মানে দুষ্কৃতি মানুষ তাদের তো আর এই মানে আইডিয়াল নলেজটা তাদের না থাকলেও কিছু যায় আসে না, তাদের এই এই বিষয়টা তাদের ভিতরে নাই, তাদের ভিতরে লাভ মানে হিসাবটা হয়েছে লাভ করে নেওয়া, বিনা খরচে কাজ করে নেওয়া। সেক্ষেত্রে কী করেন দেখেন, একটা এই যে এই কাজটা আমরা একটু আগে দেখলাম, এই কাজটার একটা পর্যায়ে দেখেন, আচ্ছা আমাদের এই জায়গায় একটা পয়েন্ট আমার মানে স্কিপ রেখে দিছি, এটা যদি ওইখানে লেখা নেই, আপনার ইসের ক্ষেত্রে ফেকবে আর একটু পরে আলোচনা করি আমি, আরেকটা পয়েন্ট আছে এই যে জব ডেসক্রিপশনের ক্ষেত্রে কিছু কিছু বায়ার এরকম আছে যারা অনেক বড় জব ডেসক্রিপশন লেখে, তারপরে একদম শেষের দিকে বা এর মাঝে কোনো এক জায়গায় এরকম একটা বিষয় লেখা দেয় যে তুমি যদি পুরো বিষয়টা পড়ে থাকো তাহলে এটা আমি শিওর হওয়ার জন্য তুমি তোমার কভার লেটারটা শুরুতেই একটা লেটার লিখে দিবা, ঠিক আছে, যেমন যে কোনো একটা কিছু হইতে পারে, ঠিক আছে, যেমন এই জায়গায় হইতে পারে অনেক বড় একটা কভার লেটার লেখছে, এখন শেষে লেখা দিছে বায়ার এইরকম যে ইফ ইউ রাইট দিস ফুল কভার লেটার ভেরি কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অফ মাই পয়েন্ট দেন ইউ জাস্ট স্টার্ট ইউর কভার লেটার উইথ দ্য ওয়ার্ড, ঠিক আছে, উইথ দ্য ওয়ার্ড আই লাভ কলম, ঠিক আছে, ঠিক আছে, বা যে কোনো কিছু একটা হইতে পারে, বা যে কোনো একটা নাম হইতে পারে, মনে করেন যে যে কোনো একটা নাম বইলে দিবে আপনাকে ব্র্যাকেটের ভিতরে, যে আপনি ওই ওই নামটা প্রথমে লিখবেন কভার লেটার লেখার শুরুতে, আপনি ওই নামটা লিখবেন, যেহেতু একটা কাজে অনেক অনেক মানুষ একসাথে ইয়া করে, আপনার কী বলে রিকোয়েস্ট করে মানে অফার পাঠায়, যেমন এই দেখেন এই যে এই জায়গায় একটা কাজের জন্য 19 জনে এটার অফার পাঠাইছে বা কাজের জন্য অ্যাপ্লাই করছে, সো বায়ার যদি প্রত্যেকেরটা দেখে মানে তার অনেকটা সময় অপচয় হয় এই জায়গায়, অনেকে আছে অটো কভার লেটার পাঠায়, অনেকে আছে আপনার না বুঝেই অ্যাপ্লাই করে, অনেকে আছে পুরোটা পড়েও না, ঠিক আছে, মনে করে এটা আমার স্কিলের ভিতরে আছে আমি এটা অটো কভার লেটার একটা লেখা আছে ওইটা পাঠাই দেয়, সেক্ষেত্রে বায়ার আবার কিন্তু ওটা অটো ফিল্টার করে মানে অটোমেটিক্যালি ওইটা রিজেক্ট করে দেয়, ওইটা দেখে না, ঠিক আছে, ডিলেট দিয়ে দেয় সব, ওই জিনিসটা অ্যাপ্লাই করে বায়ার সুন্দরভাবে তো বইলা দেয় সব কিছু, তারপরে শেষের দিকে উল্লেখ করে দেয় যে তুমি যদি সম্পূর্ণটা পড়ে থাকো তাহলে কভার লেটার শুরুতে তুমি এই ওয়ার্ডটা ইউজ করবা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বায়ার যে জিনিসটা ওই জায়গায় মেনশন করে দিবে, আপনি ওই যে হাই তারপরে এই সেই কিছু না লেখে আপনি সর্বপ্রথম কিন্তু আপনাকে ওই ওয়ার্ডটা দিয়ে শুরু করতে হবে, এরকম অনেক পাবেন আপনি, ঠিক আছে, অনেক বায়ার এরকমটা করে, এটা জাস্ট সে আগে শিওর হয় যে আসলে এই ওয়ার্কারটায় বা এই যে অ্যাপ্লিকেন্ট যে আছে সে আমার ওই শেষের লেখাটা যেহেতু পাইছে, সো সে পুরোটা পড়ছে এবং কি পড়ার পরেই সে অ্যাপ্লাই করছে, আমি তার এটা একটু দেখতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবে অ্যালাউ হইবেন ওই যে দেখার, আমরা তো কিন্তু প্রথম স্টেপে আপনি বাদ পড়ে যাবেন ওই জিনিসটা যদি আপনি খেয়াল না করেন, ঠিক আছে, সো ওইটা আপনি বোঝার চেষ্টা করবেন যে আসলে এরকম কোনো কিছু বায়ার বইলা দিছে কি না, তাহলে কিন্তু ওইভাবে আপনি ওইটা শুরু করবেন। তারপরে দেখেন ফেক বায়ার চেনার জন্য আপনি যেটা করবেন, ফেক বায়ারটা আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি নক করতে পারে, ফাইবারের ক্ষেত্রে ফাইবারে দেখবেন যে অনেকে আছে নক করবে, নক করে বলবে যে আসলে আমি এই জায়গায় এই বায়ারটা যেটা বলছে দেখেন লুকিং ফর 5000 সেশন ওয়েব ট্রাফিক ফর মাই ফ্যাশন ব্লগ ফর 30 ডেজ ডেলিভারি, মানে 30 দিনের ডেলিভারি, এটা আগেই একটা মানে পাম দিছে, ঠিক আছে, যেন সবাই বুঝে যে এটা 30 দিনের একটা কাজ, ঠিক আছে, 5000 ট্রাফিক লাগবে, ভিজিটর লাগবে, এটা গুগল অ্যানালাইটিকে গেলে যেহেতু দেখা যায় যে আজকে কতজন ভিজিট করছে সাইটটা, ঠিক আছে, গত সপ্তাহে কতজন ভিজিট করছে, সো এটা ও প্রুফ চাইবে মানে রিয়াল রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট মাস্ট বি ভিজিবল অন গুগল অ্যানালাইটিক্স
must provide the trial for me. See on a real time Google Analytics. দেখেন এই জায়গায় ওরে ট্রায়াল দিতে বলছে, মানে প্রথমে এটা আপনি যে কাজটা যে পারেন এটার জন্য আপনাকে প্রথমে ফ্রিতে ট্রাফিক নিয়ে প্রুভ করতে হবে, ঠিক আছে? ইফ আই এম স্যাটিসফাইড উইথ দ্য ট্রায়াল রেজাল্ট, যদি সে আমাদের এই যে এই প্রুফ এই রেজাল্টটা দিয়ে সন্তুষ্ট হয় ইফ আই এম স্যাটিসফাই উইথ দ্য রেজাল্ট আই উইল অর্ডার ইমিডিয়েটলি, যদি সে এই রেজাল্টে স্যাটিসফাই হয় সন্তুষ্টি হয় তাহলে আমাদেরকে মানে ইমিডিয়েটলি সে হায়ার করবে। এখন দেখেন এই মেসেজটা যদি সে আপনার আমার মতো 100 জন যারা ওয়েব ট্রাফিক নিয়ে কাজ করে বা লিড জেনারেশন নিয়ে কাজ করে, ঠিক আছে, বা লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করে এরকম যদি মনে করেন যে সে 500 জনের কাছে এই সেম মেসেজটা পাঠাইল, এখন 500 জনের ভিতরে যদি আপনার 100 জনও তার এই অফারে রাজি হয়, রাজি হয়ে যদি ফ্রিতে তার রেজাল্ট দিতে চায়, ফ্রিতে যদি 500 জন 100 করে রেজাল্টও দেখায় যে দেখো আমি তোমারে 100 জন রেজাল্ট মানে 100টা ভিজিটর আইনা দিতে পারছি, এখন তুমি কাজ দাও আমি তোমাকে মানে তোমার চাহিদা অনুযায়ী এইগুলি আইনা দিতে পারবো, এখন যে 500 জনের ভিতরে যদি 100 জনে করে তাহলে আপনি 100 করে হিসাব করেন কতগুলি রেজাল্ট তা সে কিন্তু ফ্রিতে পাওয়া যেতেছে। এটা কিন্তু একটা ফেক একটা ট্রিক, ঠিক আছে, এইভাবে কিন্তু সে ফ্রিতেই অনেক ভিজিটর নিয়ে নিবে, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে যারা গ্রাফিক ডিজাইন করে এদেরকে অনেক সময় বলে যে আসলে আমার বিজনেসের জন্য একটা লগো প্রয়োজন, এখন তুমি তো তুমি যদি লগো ডিজাইন করতে পারো তাহলে তুমি আমারে এই এই মানে একটা এই লেটারটা দিয়া এইভাবে এই কালার ম্যাচিং করে একটা লগো তৈরি করে দেওয়া আগে, ঠিক আছে, আমি দেখি তোমার কাজটা কীরকম হয়, ঠিক আছে। অনেকে যেটা করে ওই সে তো কাজটা অলরেডি জানে, এটা বায়ার নিজেও জানে যে ও কাজ জানে, ঠিক আছে। বায়ার যদি এরকম মনে করেন যে 10 জনে নক করে, 10 জনের ভিতরে 5 জনে ফ্রিতে তারে এমনিতেই ডেমিভাবে লগোটা তৈরি করে দিল, ওই 5 জনে দিলে 5 জনের ভিতরে 4 জনেরটা বাদ যাইলে 1 জনেরটা তার পছন্দ হইবে, তার কাজটা কিন্তু সে ফ্রিতেই হয়ে যায়, ঠিক আছে। এটা একটা সিস্টেম আছে, যদি আপনি লগোর ক্ষেত্রে আপনি ওয়াটারমার্ক ইউজ করে দিতে পারেন, বাট সবাই তো আর ওয়াটারমার্ক ইউজ করে দিবে না, ঠিক আছে, এটা কিন্তু সে ফ্রিতে আদায় করে নিয়ে যায়। সো এইভাবে যদি বায়ারের যদি টেন্ডেন্সি দেখেন যে এরকম তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে বায়ার এটা কি ফেক নাকি রিয়াল, ঠিক আছে, এভাবে কিন্তু সহজেই বোঝা যায়। এরকম আরও অনেক বিষয় সামনে আসে, তো এই বিষয়গুলি সামনে আসলে ওই সময় একটু রিয়ালাইজ করলেই বুঝা মানে বুঝতে পারবেন সহজেই যে আসলে এটা রিয়াল বায়ার নাকি ফেক বায়ার। সো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, শুধু শুধুই সময় নষ্ট করবেন না। অনেকে আবার এরকম না, অনেক বায়ার এমন আছে যে আসলে ফাইবারে যেহেতু অর্ডার পর্যন্ত করে, ঠিক আছে, মানে আপনি কাস্টম অর্ডার পাঠাইবেন অর্ডারটা অ্যাকসেপ্টও করে, সব ঠিক আছে, কিন্তু শেষে মনে করেন যে আপনি 1 সপ্তাহের কাজ 6 দিন করা হইলে ওরা কী করে ওই যে সাপোর্ট সেন্টারে ওই জায়গায় নক দেয় যে আসলে আমি যে প্রজেক্টটা দিয়েছিলাম এটা ভুল হয়েছে, এটা ঠিক হয় নাই কা, এটা এই সমস্যা আছে ওই সমস্যা আছে, এটা ক্যান্সেল করতে চাই, ওরা ওইভাবে ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে ক্যান্সেল করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু ওরা রিক্সই থাকে সবসময়, একটু এই বায়ারগুলি রিক্সই থাকে, আপনি কাজটা ওদের তো টার্গেট থাকে ফ্রিতে করাই নিবে, বাট অনেক ক্ষেত্রে যখন আটকা পড়ে যায় করাই নিতে পারে না, সেক্ষেত্রে দেখবেন যে 1 স্টার রিভিউ দিয়ে না, ঠিক আছে, একটা 1 স্টার রিভিউ কিন্তু অনেক খারাপ একটা জিনিস, ঠিক আছে, একটা ব্যাড কমেন্ট করে দেওয়া যায় যখন কোনো কিছু দেওয়া কুলাইতে না পারে। সো ফেক বায়ার থেকে অনেক হুঁশিয়ার থাকবেন, ঠিক আছে, কারণ এইগুলি অনেক ভয়ঙ্কর হয় অনেক সময়। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক আমাদের ক্লাসটা, এইগুলির উপরে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এ পর্যন্ত। আচ্ছা ভাই ওই রিভিউ কি ডিলিট করা, রিভিউ যেমন আপনার অন্যান্য সাইটে ডিলিট করতে পারবেন, এই যে একটা সাইট আছে টুল আনসার, এই ক্ষেত্রে আপনি নেগেটিভ রিভিউ থাকলে এটা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। আপনার এই টুল আনসারেও মূলত আপনি মেম্বারশিপ আছে, যেমন বেসিক মেম্বারশিপ, প্রিমিয়াম মেম্বারশিপ, এছাড়া যদি আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নেন সেক্ষেত্রে আপনি
তিনটা পর্যন্ত নেগেটিভ রিভিউ রিমুভ করে দিতে পারবেন পার মান্থ, ঠিক আছে। কিন্তু ফাইবারের ক্ষেত্রে আমরা দেখি যে ওয়ান স্টার থাকলে ওটা ওয়ান স্টারেই থাইকা যায়, ওটা ইয়া করা যায় না, ঠিক আছে, কিছু করার নাই এক্ষেত্রে। এটা এক এক সাইটে এক এক রকম সিস্টেম। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে কেউ বলেন। নেক্সট দেখলাম আপনি গত ক্লাসে যে গিগ তৈরি করতে বলছিলেন, তো গিগ তো তৈরি করছি, আপনি কি একটু দেখবেন? রেকর্ডটা এই জায়গায় অফ করি, তারপরে আলোচনা করি। আচ্ছা, রেকর্ডে থাক, সমস্যা নেই। আচ্ছা, দেন গিগের লিংকটা দেন আপনি। আচ্ছা, ঠিক আছে, ক্লাস শেষ, যার খুশি থাকতে পারেন, আর না থাকলে লিভ নিতে পারেন। কভার লেটার লেখার ক্ষেত্রে যখন আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবো, তখন আমরা ওই গুগল ড্রাইভের লিংকটা কি আমরা কভার লেটারে দিয়ে দিলে কোনো সমস্যা আছে? কভার লেটারটা এটা তো আপনার নিজের জন্য, এখন এটা আপনি কোথায় দিতে চাইছেন বলুন। কভার লেটারই ওই যে আমাদের পূর্বের যে কাজের অভিজ্ঞতাগুলি, ওইটা যদি আমরা লিংকটা ওইখানে দিয়ে দিই তাহলে কোনো সমস্যা আছে? ওটা তো বললাম একটা সময় যে ওটা একটা অপশন আছে যে আপনার যদি প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ওটা আপনি ওই জায়গায় লিংক দিয়ে দিবেন, গুগল ড্রাইভের লিংক, ঠিক আছে। এটা তো আপনি অবশ্যই থাকলে দিবেন। আপনার কাজের ডেমো যদি থাকে ওটা দিয়ে দেবেন, সমস্যা নেই। অনলাইন মার্কেটিং ভাই আপনার এটা এভাবে আসে না। আমি তো ভাবছিলাম এটু দেখে মনে হয় আপনি ওই যে আমি যেভাবে বলছিলাম ওইভাবে মনে হয় যে লিংক তৈরি করছেন প্রথম। একে নোটিফিকেশন বারবার দেন এখানে অফিসিয়াল পোস্ট। এটা সেই মাসে আপনি কি বিষয়ে গিগটা তৈরি করছেন? পাবলিশ না করলে তো পাবলিকলি আমরা দেখতে পাবো না,
আপনার ওই জায়গা থেকে দেখা লাগবে। আচ্ছা আপনি প্রথম বলেন এই জায়গায় আপনি কি কি ওয়ার্ডটা টার্গেট করছেন? ভাই আমি লিংক বিল্ডিং এর টার্গেট কোন কিওয়ার্ড? লিংক বিল্ডিং, লিংক বিল্ডিং একসাথে লিংক বিল্ডিং। আই উইল ক্রিয়েট হাই অথরিটি দিয়ে লিংক বিল্ডিং ফর এনি ওয়েবসাইট। লিংক বিল্ডিং ক্রিয়েট ক্রিয়েট হাই দিয়ে গিগের অল্টাটা কি দিতে পারছিলেন? গিগের অল্ট তো আমি খুঁজে পাই না। পিডিএফ দিছেন নাকি? হ্যাঁ পিডিএফ দিছেন। হ্যাঁ পিডিএফ দিছেন। আর আমি এটা পোর্টফোলিও, আর আমি এটা পোর্টফোলিও সাইটের জন্য কাজ, তো আমার ওই ব্লগ সাইটের জন্য কাজ করছিলাম সেটাই দিছেন। তো এটাতে ভালো হচ্ছে তুলনা হয় দেখি। ঠিক আছে আপনার ব্যাপার আপনি বলছেন। প্রথমে আমাদের প্রথম লাইনে লিংক বিল্ডিংটা থাকার কথা ছিল। আচ্ছা যেমন আপনি এইভাবে প্রথমে দিতে পারতেন করে যে ওয়েলকাম টু মাই প্রফেশনাল লিংক বিল্ডিং সার্ভিস গিগ। ঠিক আছে এখনো দেওয়া যাবে অনেক। আর ফাইবারে গিগ এডিট করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখবেন যে এডিট করলে কিন্তু ওই যে ছয়টা অপশন তো এই পাশে ওই পাশে অপশন কিন্তু এলোমেলো হয়ে যায়। এটা ভালোভাবে খেয়াল করে পাবলিশ করে এডিট করার আগে এই সব বিষয়টা আপনি যেটা লেখছেন এত কষ্ট করে সাজায়া, অনেক ক্ষেত্রে তো সব কিছু নেয় না। আপনি যত কিছু লিখবেন ওই সবগুলি এই জায়গায় আপনার লিখতে পারবেন না, চাইলেও অনেক কষ্ট করে একবার সাজাইছেন ওইটা দেখা গেছে এডিট করতে গেলে আপনার ওইটা অনেকটাই চলে যাবে, ঝামেলা হবে না। এই জন্য একবার যেটা সাজাইবেন ওইটারে যদি পারেন ওটা কপি করে আর এক জায়গায় সেভ করা রাখবেন, ঠিক আছে? পরবর্তীতে ওটা আইনা পেস্ট করে দিলে শুধু। আর ওই জায়গায় আপনার প্রথমে টোটাল আপনার ডেসক্রিপশনের ভিতরে তিনবার রাখার চেষ্টা করবেন, তিন থেকে চারবার লিংক বিল্ডিং শব্দটা, ঠিক আছে? দুই একবার বোল্ড করে দিবেন, একবার হাইলাইট করে দিবেন, ঠিক আছে? যেমন প্রথমবারেই আপনার থাকবে বোল্ড করা, চাইলে হাইলাইট করে দিতে পারেন। আর এটা দেওয়ার সিস্টেম হচ্ছে ওয়েলকাম টু মাই লিংক বিল্ডিং গিগ, এভাবে দিলে আর কি ম্যাচ করে, বা দিস ইজ এ লিংক বিল্ডিং গিগ, হেয়ার ইজ দ্য ডিসক্রিপশন অফ লিংক বিল্ডিং গিগ, অফ মাই লিংক বিল্ডিং গিগ, এইভাবে আপনি শুরু করতে পারেন যেভাবে করেন। মোট কথা হচ্ছে পুরো ডিসক্রিপশনে আপনি তিনবার, কমপক্ষে তিনবার মেনশন করবেন, আর চারবারের বেশিও না, ঠিক আছে? ভাই এটা একটা মেজর একটা সমস্যা, ভাই এটা একটা মেজর একটা সমস্যা। আপনি ক্যাটাগরি যে এই ক্ষেত্রে আমি একটা ওয়েব কার, হ্যাঁ হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ হ্যাঁ দেন ওয়েব ট্রাফিক। এখন এই লিংক বিল্ডিং এর জন্য কি আলাদা ক্যাটাগরি আছে? জায়গায় না না
এখানে এস তো কিন্তু আমার একটা ঝামেলা হয়েছে আপনার টেস্ট দিতে হচ্ছে একটা ওই ফিল্টারে 90 দিন সমস্যা ছিল এইজন্য 90 দিন আর কি কি দিছে 90 দিন পরে পুনরায় এটা আপনি কবে তৈরি করছেন এই গিগটা এই গিগটা এর আগে যে ক্লাস নিলাম না গিগটা এটা কি এখন আপনি পাবলিশ করতে গেলে পাবলিশ করতে পারেন মিলে অনেকের এই গিগ আছে এরকম ভাবে ঠিক আছে এটা র্যাঙ্কের ক্ষেত্রে আটকাইবে না কিন্তু ঠিক আছে ওইভাবে ক্যাটাগরি ওয়াইজ স্পেসিফিক ভাবে সার্চ করে অনেক কম বায়ারে মেইনলি আপনি এই ট্যাগগুলি ঠিক রাখেন তাহলে আপনার গিগ র্যাঙ্কে এসে পড়বে এমনিতে ঠিক আছে ভাই আমার লিঙ্কিং এ একজনে মানে বাংলাদেশের একজনে লগ দিছিল একটা অফার লেটার তৈরি করার জন্য আপনাদের আর একটা জিনিস ওই সময় আমার বলতে খেয়াল ছিল না ওই যে গিগ ক্রিয়েশনের ক্লাসে ওটা হচ্ছে আপনার ওই যে আমরা চাইলে কিন্তু কোশ্চেন সেট করতে পারি আবার ওইটার অ্যান্সার দিয়ে দিতে পারি ঠিক আছে এভাবে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন হোয়াই ইউ হায়ার মাই লিঙ্ক বিল্ডিং গিগ ঠিক আছে এভাবে আপনার কিন্তু কোশ্চেনের ভিতরে আপনার লিঙ্ক বিল্ডিং একবার মেনশন করতে পারেন যে কোনো একটা কোশ্চেনে আর এটার অ্যান্সারেও আপনি লিঙ্ক বিল্ডিংটা মেনশন করতে পারেন এই জিনিসটা আমার খেয়াল ছিল না এটাও আপনারা একটু ফলো করবেন তারপরে একেবারে লাস্টে যেটা এটা হচ্ছে আপনার যে ইসে কিওয়ার্ড হ্যাঁ অথরিটি ব্যাকলিং এসইও আপনি দেখেন এই যারা লিঙ্ক বিল্ডিংটা যেহেতু আপনার মেইন টার্গেট ছিল তো আপনার উচিত ছিল লিঙ্ক বিল্ডিংটা ফার্স্ট কিওয়ার্ড রাখা ঠিক আছে ফার্স্ট কিওয়ার্ডটা লিঙ্ক বিল্ডিংটা রাখা তারপর আপনার ফার্স্ট কিওয়ার্ডটা লিঙ্ক বিল্ডিং মানে পুরোটা স্পেস ছাড়া দিবেন এটা যেহেতু আপনার মেইন উদ্দেশ্য তারপরে আবার একটা স্পেস দিয়ে দিবেন লিঙ্ক বিল্ডিং দুইটাই দিবেন স্পেস দিয়ে একটা দিবেন স্পেস দিয়ে একটা দিন আচ্ছা সমস্যা নেই আপনি ওইটা দেখেন যেটা দেখাবেন রজত চক্রবর্তী মেবি ইন্ডিয়ান থ্যাংকস ফর ইউর অ্যাপ্লিকেশন অন আওয়ার জব পোস্ট এটা কি লিঙ্কডইন জবে অ্যাপ্লাই করছিলেন জি ভাই লিঙ্কিং জবে অ্যাপ্লাই করছিলাম আপনার গোয়িং ফর টু অ্যাপ্লিকেশন ওয়ান্ট টু আস্ক এ কোশ্চেন এটা আপনারে কোশ্চেন করছে নাকি জি ভাই এখন আপনি সব কোশ্চেন গুলির অ্যানসার করে দেন আপনি এই লেখাটা একটু কপি করে আমার লিঙ্কডইনে একটা মেসেজ করে দেন আমার এই যে থেকে একটু আমি দেখি স্ক্রিনের ভিতরে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে শুধু ওই কোশ্চেন কোন অ্যান্সার করে তারপরে আমার লিঙ্কডইনে মেসেজ করে দেন আমি একটু দেখি
ক্লাসের রেকর্ডটা অফ করে দিই।